আমরা লাইভে আছি ভাই, শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আদিল। আমাদের আজকে যে বিডি ফিজিশিয়ান যে সায়েন্টিফিক সেশন, সেখানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন আজকে আমাদেরকে মাঝখানে বেসিক্স অফ চেস্ট এক্সরের সেকেন্ড লেকচার নিয়ে উপস্থিত আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ফেরদৌসুর রহমান স্যার। স্যার অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যারের প্রথম ক্লাসটি ছিল একেবারে চেস্ট এক্সরে পুরো বেসিক্স এর উপরে। আজকে স্যার বিভিন্ন ক্লিনিক্যাল এক্সপার্টস এবং ক্লিনিক্যাল সিনারিও রিলেটেড চেস্ট এক্সরে গুলো নিয়ে আলোচনা করবেন। আমাদের সাথে আরো উপস্থিত থাকবেন প্রফেসর এইচ এম নাজমুল হাসান স্যার, যিনি অনেকদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেছেন স্যার, এবং বর্তমানে স্যার পপুলার মেডিকেল কলেজ হসপিটালে মেডিসিনের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সো আজকে যে সেশনটা হবে সেটা আশা করি জুনিয়র থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট লেভেলের সব ডাক্তারদের জন্য খুবই উপকারী হবে, কারণ এটা আমরা আজকে পুরোপুরি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ রিলেটেড জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা করবো। সো দেরি না করে চলে যাই আমাদের আজকের মূল প্রেজেন্টেশনে। স্যার ফেরদৌস স্যার, ধন্যবাদ ডক্টর শাকিল, এবং ধন্যবাদ বিডি ফিজিশিয়ানসকে আজকে আমাকে সেকেন্ড লেকচার অন চেস্ট এক্সরের উপর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই সেকেন্ড ক্লাসে চেস্ট এক্সরের উপর। আমরা আজকে চেস্ট এক্সরের বিভিন্ন রকমের ফাইন্ডিং থাকে, তো আমরা যখন ফাইন্ডিংগুলো দেখি সেই ফাইন্ডিংগুলোকে আইডেন্টিফাই করার জন্য কিছু কিছু হোয়াইট শ্যাডো, কিছু ব্ল্যাক শ্যাডো, এরকম শ্যাডো থাকে। তো আমরা গত দিনটাতে বেসিক্সের উপরে কথা বলেছি, আজকে একটা চেস্ট এক্সরে দেখলে যদি সেই এক্সরেতে হোয়াইট শ্যাডোগুলো থাকে, যেই জায়গাগুলিতে নর্মালি ব্ল্যাক থাকার কথা ছিল সেই জায়গাগুলোতে যদি কোনো হোয়াইট শ্যাডো থাকে, তাহলে সেই শ্যাডোগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল রেডিওলজিক্যাল ডায়াগনোসিসটা কী হবে তার উপরে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। লাং ফিল্ডসকে দেখতে গেলে আমাদের যদি আমরা অ্যাবনর্মাল হোয়াইটনেস দেখি বা হোয়াইট শ্যাডো পেয়ে যাই, তাহলে তার কি কি কারণ হতে পারে? বড় বড় দিক থেকে যদি আমরা শুরু করি, তাহলে প্রথমে আসবে আমাদের কলাপস কনসোলিডেশন, এরপরে নোডিউল আসবে, মাস লেশন আসবে, প্লুরাল ইফিউশন হতে পারে, ক্যালসিফিকেশন হতে পারে, এটা প্লুরাল ক্যালসিফিকেশন অথবা পালমোনারি ক্যালসিফিকেশন, প্যারেনকাইমাল ক্যালসিফিকেশন, এগুলো হতে পারে, ইন্টারস্টিশিয়াল থিকেনিং হতে পারে, এবং আলটিমেটলি ফাইব্রোসিস। এই যে শ্যাডোগুলো আছে এগুলো আমরা সাধারণত একটা চেস্ট এক্সরে পিএ ভিউতে অথবা ল্যাটারাল ভিউতে সাধারণত সাদা ডেন্সিটি হিসেবে দেখতে পাই চেস্ট এক্সরেতে। আমরা যদি একটা একটা করে আগাই, প্রথমে যদি আমরা কলাপস সম্পর্কে বলতে যাই, তাহলে কলাপসটা কি, ডেফিনেশন হচ্ছে কি, এ ডিমিনিশড ভলিউম অফ এয়ার উইথ অ্যাসোসিয়েটেড রিডাকশন ইন দ্য লাং ভলিউম। এবং এটা যদি ফুল কলাপস হয়, আর লোবার কলাপস কি, একটা স্পেসিফিক লোব কলাপস হতে পারে, সেটা হতে পারে রেফার্স টু কলাপস অফ অ্যান এন্টায়ার লোব অফ দ্য লাং। এবং অনেক সময় দেখা যায় যে মোস্ট অফ অ্যান কলাপস অফ মোস্ট or all of the lobe is secondary to bronchial obstruction causing resorptive atelectasis. Atelectasis means incomplete expansion. Causes of collapse, there is a very big list. Jodi amra eibhabe chinta kori, luminal, mural ebong extrinsic. Luminal cause er moddhe aspirated foreign materials hote pare, especially in bachchader ebong বয়স্কদের। যদি আমাদের মুখে কোনো ডেন্চার থাকে, কোনো কয়েন্স থাকে, সেগুলো সাধারণত অ্যাসপিরেটেড হয়ে লম্বা টাইম যদি লুমিনাল ব্লক করে থাকে, তাহলে তখন এরকম কলাপস পেতে পারি। মিউকাস প্লাগিং, স্পেশালি আমরা সিইউপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা এগুলোতে যদি মিউকাস প্লাগ ব্লক করে থাকে, তাহলে আমাদের ডিস্টাল পোর্শনে কলাপস পেতে পারি। এন্ডোব্রঙ্কিয়াল মাস, এটা হতে পারে টিউবারক্লোসিস অথবা কোনো একটা ম্যালিগন্যান্ট গ্রোথ। এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করে দেওয়ার পরেও অনেক সময় যদি মিসম্যাচড হয়ে গিয়ে থাকে, মিসপ্লেসড হয়ে গিয়ে থাকে, তখনও কিন্তু আমাদের ডিস্টাল যে লাং থাকে, এন্ডো লোব থাকে, সেগুলো আমরা কলাপস হিসেবে পেতে পারি। মিউরাল কোনো গ্রোথের জন্য আমাদের কলাপস হতে পারে, যেমন লাং ক্যান্সার, এবং এক্সটেন্সিক মানে বাইরে থেকে যদি কোনো কম্প্রেশন দেয়, আমরা জানি স্পেশালি যদি লিম্ফ নোড অথবা কোনো ভ্যাসেল প্রমিনেন্ট হয়ে যায়, তখন যদি কলাপস দিয়ে আমাদের ট্রাকিয়াকে অথবা ব্রঙ্কাসকে কম্প্রেশন করে, তাহলে আমাদের এরকম কলাপস পেতে পারি।
রেডিওলজিক্যাল ফিচার অফ কলাপস কি, যদি আমরা কয়েকটা যে অনেকগুলি ফাইন্ডিং আছে যদি একটা একটা করে বলি, মেইন ফাইন্ডিং এর গুলির মধ্যে একটা হচ্ছে বোয়িং অর ডিসপ্লেসমেন্ট অফ এ ফিশার্স অর ফিশার্স অকার টুয়ার্ড দ্য কলাপসিং লোব, অর্থাৎ যেখানে কলাপসটা হবে সেই কলাপসের লোবের দিকে অথবা লাংসের দিকে ফিশারটা ডিসপ্লেস হবে, লাংস তো হবে না, সেক্ষেত্রে লোবগুলির দিকে ফিশারটা ডিসপ্লেসমেন্ট হবে। ক্রাউডিং অফ দ্য পালমোনারি ভ্যাসেল, আমরা জানি ভ্যাসেলগুলো এমনিতে নর্মালি ডিস্ট্রিবিউট থাকে কিন্তু যখন কলাপস হবে তখন ওই জায়গাতে ওভার ক্রাউডিং অফ দ্য ভ্যাসেলস হবে, এবং অ্যাবসেন্স অফ এয়ার ব্রঙ্কোগ্রাম, আমরা পরে দেখব যে কনসোলিডেশন হলে এখানে একটা এয়ার ব্রঙ্কোগ্রাম পাওয়া যাবে, অর্থাৎ নেগেটিভ শ্যাডো, ব্ল্যাক শ্যাডোগুলি পাওয়া যায়, এই ব্ল্যাক শ্যাডোগুলিকে আমাদের এয়ার ব্রঙ্কোগ্রাম বলা হয়। আর যদি কলাপস হয় তাহলে এখানে এই শ্যাডোগুলো আমরা পাবো না। এছাড়াও আরও কিছু ফিচার থাকতে পারে, যেমন ভলিউম শ্রিঙ্কেজ অথবা লস থাকতে পারে, ইভিডেন্স অফ মিডিস্টিনাল শিফটিং থাকতে পারে যদি হুয়েল লাং কলাপস হয়ে থাকে, অথবা যদি লোবার মাল্টিপল লোব কলাপস হয়ে থাকে একই সাইডে। কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন অফ নর্মাল লোবস, একদিকে একটা যদি কলাপস লোব হয়ে থাকে তাহলে দেখা যাবে তার অন্য যে লোবটা রিমেইনিং আছে সেটা ওভার ফাংশন করার জন্য কিছুটা হাইপার ইনফ্লেশন থাকতে পারে। হাইলার ডিসপ্লেসমেন্ট থাকতে পারে টুয়ার্ডস দ্য কলাপস, মানে কলাপসের ধর্মে হচ্ছে ও নিজের দিকে টানবে, যত ধরনের ডিসপ্লেসমেন্ট আছে সবই তার নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। এবং এটা থাকে কি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা ট্রায়াঙ্গুলার অর পিরামিডাল ইন শেপ উইথ দ্য অ্যাপেক্স পয়েন্টিং টু দ্য হাইলাম, যেহেতু লোবার কলাপস লোবগুলি সবই হাইলাম থেকেই আমাদের অরিজিনেট হয়, ডিভিশন হয়, সেই জন্য সবগুলির অ্যাপেক্সটা সাধারণত হাইলামের দিকে যাবে। এবং কলাপস লাংয়ের যে মার্জিনটা আছে এটা সাধারণত পেরিফেরাল যে প্লুরা আছে বা প্যারাইটাল প্লুরা আছে বা কোস্টাল প্লুরা আছে এইটাকে বেশিরভাগ ক্ষেত্রেই কি মার্জিনটাকে টাচ করবে, কয়েকটা ক্ষেত্রে সাধারণত এই মার্জিনটা থাকবে না। তার মধ্যে যদি একটা হয় রাইট মিডিল লোব কলাপস যদি হয়, কারণ আমরা জানি রাইট মিডিল লোবটা ভেতরের দিকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্যারাইটাল প্লুরাকে টাচ করবে না। যদি ওইখানে অ্যাসোসিয়েটেড প্লুরাল ইফিউশন থাকে কলাপসের সাথে তাহলেও কিন্তু ওইরকম আমাদের কলাপসের মার্জিনটা প্যারাইটাল প্লুরাকে টাচ করবে না, এবং যদি নিউমোথোরাক্স হয়ে থাকে তাহলে আমরা প্যারাইটাল প্লুরাকে টাচ করবে না, রাদার একটা কলাপসিং লাং মার্জিন আমরা পাব। আমরা যদি আমরা জানি যে দুইটা লাংসের মধ্যে পাঁচটা লোব আছে, রাইট লাংসে তিনটা লোব এবং লেফট লাংসে মেজর দুইটা থাকে, একটা লিঙ্গুলা থাকে, কাজে আমরা যদি রাইট লাংয়ের যে লোবগুলি আছে এই কলাপসগুলিকে রেডিওলজিক্যালি আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করি তাহলে ফাইন্ডিংগুলো কেমন হতে পারে। এই যে একটা ছবি আছে, এটা আমাদের ডেভিডসনের ছবি, উপরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি এইরকম একটা ফিগার দেখি পিএ ভিউতে এবং ল্যাটারাল ভিউতে সাধারণত এইরকম একটা ট্রায়াঙ্গুলার বা কোয়াড্রিঙ্গুলার একটা শেপের ফিচার আসবে। কেমন থাকে, ইনক্রিজ ডেন্সিটি ইন দ্য আপার মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য রাইট হেমি থোরাক্স থাকবে, ইলিভেশন অ্যান্ড অর সুপিরিয়র বোয়িং অফ দ্য হরাইজেন্টাল ফিশার। আমরা এই যে হরাইজেন্টাল ফিশারটা, এর আমরা এর আগের বার দেখেছিলাম যে হাইলাম থেকে যদি ল্যাটারালি আমরা এক্সটেনশন করি তাহলে এটা হরাইজেন্টাল ফিশারকে ইন্ডিকেট করে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে হরাইজেন্টাল ফিশারটা টেনে নিয়ে গেছে উপরের দিকে, এই যে টেনে নেওয়া যাওয়া এটাকেই বলি আমরা বোয়িং হয়ে যাবে। দেখেন এখানেও ছবি দেওয়া হচ্ছে যেখানে কিছু বাঁকা হয়ে গেছে, এইটাকে বোয়িং বলা হয়। এবং ইলিভেশন অফ দ্য রাইট হাইলাম, যদি কলাপসটা খুব প্রমিনেন্ট হয় তখনই হাইলামটাও অনেক সময় ডিসপ্লেসড হয়ে উপরের দিকে টেনে নিয়ে যেতে পারে। এবং হাইপার ইনফ্লেশন থাকে নিচের অংশটা, দেখা যাচ্ছে যে নিচের মিডিল এবং লোয়ার লোবটা এখানে হাইপার ইনফ্লেশন আছে, এটা যদি আমরা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে দেখি তাহলে এই ধরনের পাওয়া যাবে। যদি আমরা এটাকে ল্যাটারাল ফিল্মে দেখে থাকি তাহলে কেমন পাওয়া যাবে, রাইট আপার লোব কলাপসটা ল্যাটারাল ফিল্মে ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় ডায়াগনোসিস করা, মনে হবে যে এটা নেক শ্যাডোর সাথে মার্জ হয়ে গেছে, এটা শোল্ডারের যে শ্যাডো আছে এই শ্যাডোর সাথে ওভার শ্যাডোয়িং হয়ে যায়, যার জন্য অনেক সময় কলাপসটাকে ক্লিন কাট অনেক সময় বোঝা যায় না। তারপরও এখানে কিন্তু ক্লিন কাট ভালোই বোঝা যাচ্ছে, যে এখানে দেখেন যে লোবটা এর উপরের যে অংশটা এটাই হচ্ছে আমাদের কলাপস ল্যাটারাল ফিল্মে যদি আমরা এখানে দেখছি সেইটা, এবং শেপটা কিছুটা ওয়েস্ট শেপ হয়ে থাকে। হ্যাঁ, ইলিভেশন অফ দ্য হরাইজেন্টাল ফিশার আমরা দেখছি, যেটা থাকার কথা ছিল আমাদের এই বরাবর, ফিশারটা থাকার কথা ছিল এই বরাবর, না থেকে কিছুটা উপরের দিকে বোয়িং হয়ে গিয়েছে। এবং অ্যান্টিরিয়র বোয়িং পার্ট অফ দ্য অবলিক ফিশার মে বি ভিজিবল, এখানে অবশ্য ওরকম ক্লিন কাট না কিন্তু এখানেও আছে। যদি ফিগারে দেখি আমরা তাহলে এটা হবে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে এইরকম
যত কলাপস বেশি হবে, প্রমিনেন্ট হবে, ততই এটা উপরের দিকে টেনে নিয়ে যাবে এবং হাইলামটাকে টেনে নিচে উপরের দিকে নিয়ে যাবে। ল্যাটারাল ফিমে যদি দেখি, যদি কলাপসটা মাইনর থাকে তাহলে কিছু কম টানবে, যদি আরও বেশি হইতে থাকে তখন আস্তে আস্তে আরও উপরের দিকে টেনে নিয়ে যাবে। রাইট আপার লোব কলাপস, আমরা জানি সবসময় কলাপসের সাথে একটা আন্ডারলাইং ইটিওলজি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রেডিওলজিক্যালি একটা ডায়াগনোসিস দেয়া লাগে যে আন্ডারলাইং কজটা কী হইতে পারে, কলাপসটা কি আমাদের টিউবারকুলোসিসের জন্য, ম্যালিগনেন্সির জন্য নাকি। তবে মোস্ট অফ দ্য কেসে কিন্তু বিভিন্ন ধরনের ম্যালিগনেন্সির জন্যই সাধারণত হয়ে থাকে, যদিও আমরা লিস্টটা দেখছি অনেক বড়, কিন্তু ক্লিনিক্যাল পারপাসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ম্যালিগনেন্সির জন্য হয়ে থাকে। এবং এই ম্যালিগনেন্সিকে ডায়াগনোসিস করার জন্য একটা স্পেসিফিক সাইন যদি আমরা পেয়ে যাই তাহলে এটাকে জোর দিয়ে আমরা বলতে পারবো যে দিস কলাপস ইজ ডিউ টু ম্যালিগনেন্সি। এটা কি, এই সাইনটা হচ্ছে বলা হয় গোল্ডেন সাইন, মানে এস এর মতো কার্ভ হয়ে থাকবে, এটা হচ্ছে কলাপসটা। এবং এই যে যে এখানে আছে হাইলামটা, রাইট হাইলারে আলাদা আরেকটা ডেন্স শ্যাডো থাকে, এই ডেন্স শ্যাডোটাই হচ্ছে আসলে বেসিক্যালি সেই ম্যালিগনেন্ট লিশনটা। দিস ইজ নট পার্ট অফ দ্য কলাপস, কলাপস হচ্ছে আসলে উপরের অংশটা, এই প্রমিনেন্ট হাইলাম যে অংশটা এটাই হচ্ছে একটা লিশন। এই যে লিশন এবং কলাপস এই দুইটা মিলে এবং একটা কার্ভ এস শেপ যেটা করে এটাকে বলা হয় গোল্ডেন এস সাইন। কাজে একটা পেশেন্টের যদি কলাপস থাকে, দেখেন এখানে ট্রাকিয়াল কিছুটা ডেভিয়েশন আছে, উপরে কলাপস আছে, এখানে রাইট হাইলার প্রমিনেন্স আছে, এই তিনটা যদি থাকে একসাথে এটাকে আমরা গোল্ডেন এস সাইন বলি এবং দিস ইজ হলমার্ক অফ ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি। রাইট মিডিল লোব কলাপস যদি আমরা দেখি রেডিওগ্রাফিক্যালি তাহলে আমাদের ডায়াগ্রামেটিক ছবিটা হবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে এরকম, কার্ডিয়াক এবং প্যারাকার্ডিয়াক এরিয়া এবং ডায়াফ্রামের মিডিয়াল অ্যাসপেক্টটাতে ওভারশ্যাডোয়িং করবে। আর যদি আমরা ল্যাটারাল ফিল্মে দেখি তাহলে আসলে এরকম একটা ট্রায়াঙ্গুলার বা ওয়েজ শেপড একটা ওপাসিটি পাওয়া যাবে। তাহলে এই যে যদি আমরা দেখি তাহলে ফাইন্ডিংটা কেমন হয়, দিস ফাইন্ডিংস আর ইনকনস্পিসিয়াস কম্পেয়ার টু দ্য ল্যাটারাল ভিউ। আসলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে আমরা যখন ফিল্ম দেখবো এইখানে ছবিটা যতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, আসলে আমরা যখন ফিল্ম দেখবো ফিল্মে দেখবেন যে অনেক সময় দেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আসলে অনেক সময় পাওয়া যায় না, খুবই ফেইন্ট একটা শ্যাডো থাকে যেই শ্যাডো দেখে। এবং ল্যাটারাল ফিল্ম করে সাধারণত আমাদেরকে রাইট মিডিল লোব কলাপসটাকে ডায়াগনোসিস করা হয়। তাহলে কেমন অবস্কিউরেশন অফ দ্য রাইট হার্ট বডি, এই যেটা এটাকে বলি আমরা সিলোটিস সাইন, মানে কার্ডিয়াক শ্যাডোকে যেই দিকে আসে সেই কার্ডিয়াক শ্যাডোর উপরে যদি আরো একটা কোনো শ্যাডো থাকে এই যে সাইন এটাকে বলি আমরা সিলোটিস সাইন। সিলোটিস সাইন পাওয়া যাবে রাইট বর্ডারে। হ্যাঁ, আর নন স্পেসিফিক কিছু সাইন পাওয়া যেতে পারে যেগুলোর মধ্যে আছে কি ইলিভেশন অফ দ্য হেমিডায়াফ্রাম, তারপরে ক্রাউডিং অফ দ্য রাইট সাইডেড রিপস, শিফটিং অফ দ্য মিডিস্টিনাম টু দ্য রাইট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য রাইট হাইলাম, ডিসপ্লেসমেন্ট মানে উপরের দিকে কিছু টেনে নিয়ে আসবে আর কি। আমরা যদি এক্সরে দেখি, দেখেন যেটা বলছিলাম যে এক্সরে দেখতে গেলে কিন্তু তখন মনে হবে যে ওরকম ক্লিন কাট না, এখানে যতটা ডায়াগ্রামেটিক্যালি পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে বেশিরভাগ সময় কিন্তু বোঝা যায় না। কার্ডিয়াক মার্জিনটা দেখেন এদিকে কিন্তু একটুকু ঘোলা ঘোলায় আছে, শুধুমাত্র ঘোলা ঘোলা, এটা কিন্তু একদম ক্লিন কাট যে বর্ডার মার্জিন, হ্যাঁ, অথবা কোনো ফিশার ক্লিয়ার বোঝা যায় অনেক সময়ই বোঝা যায় না। কিন্তু এটাকে যদি আমরা ল্যাটারাল ফিল্ম করি, দেখেন ল্যাটারাল ফিল্মে কিন্তু ঠিকই একদম ক্লিন অবভিয়াস হয়ে গেছে যে এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ ওপাসিটি আছে। রাইট মিডিল লোব কলাপস ইজিলি আইডেন্টিফাইড, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি, এবং এটা কেমন থাকে, ট্রায়াঙ্গুলার ইন দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য চেস্ট ওভারলাইং দ্য কার্ডিয়াক শ্যাডো, কার্ডিয়াক শ্যাডোকে জাস্ট ওভারলাই করছে, এখানে যে ফুলটা কার্ডিয়াক শ্যাডো তাকে ওভারলাই করেছে। এবং হরাইজেন্টাল ফিশার ইজ ডিসপ্লেসড ইনফেরিয়রলি, যেন আমরা জানি কলাপস লাং তার নিজের দিকে টানে, এটা হচ্ছে হরাইজেন্টাল, এটা থাকার কথা ছিল এইরকম হরাইজেন্টাল টানে থেকে নিচের দিকে টেনে নিয়ে আসছে, ঠিক আছে, এবং অবলিক ফিশারকেও টেনে নিচের দিকে নিয়ে আসছে। রাইট লোয়ার লোব কলাপস যদি আমরা দেখি তাহলে তার কেমন থাকে, এরকম একটা সিলোটি সাইন থাকে এবং ট্রায়াঙ্গুলার ডায়াফ্রামের ল্যাটারাল পার্ট পর্যন্ত কিছুটা এক্সটেনশন করে যায়। এবং যদি ল্যাটারাল ফিল্ম দেখি তাহলে দেখা যাবে যে পোস্টেরিয়র যে পার্টটা আছে এই পোস্টেরিয়র পার্টটাতে আপনার একটা ওপাসিটি থাকবে, কোনো কোনো সময় এই ভার্টিব্রাকে ওভারলাইং করতে পারে। তাহলে ট্রায়াঙ্গুলার ওপাসিটি অ্যাট দ্য রাইট লোয়ার জোন ইউজুয়ালি মিডিয়ালি উইথ অ্যাপেক্স পয়েন্টিং টুয়ার্ড দ্য
right hilum, obscuring the medial aspect of the dome of the right hemidiaphragm. Inferior displacement of the right hilum. Preservation of the clear right heart border, which is constructed by the right middle lobe. আমরা যেটা আগেও বলেছিলাম, আর হচ্ছে ইনফিরিয়র ডিসপ্লেসমেন্ট অব দ্য হরাইজন্টাল ফিশার, নিচের দিকে টেনে নিয়ে আসবে। এক্সে যদি দেখি, দেখেন এই ছবিটার সাথে এইটা কিন্তু মোটামুটি একটু ক্লিন কাট বোঝা যায়, যেটা মিডিল লোবে ভালো বোঝা যাচ্ছিল না। হার্টের উপর দিয়ে ওভার শ্যাডো হয়ে আপনার ল্যাটারাল ফিল্মে যদি দেখি, তাহলে কেমন ওই ট্রায়াঙ্গুলার ওপাসিটিটাই পাওয়া যাবে, যেটা হেমিডায়াফ্রামকে করবে এবং ডিসপ্লেসমেন্ট করবে। আপনারা দেখেন যে এই যে একটা অংশ, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রাইট লোয়ার লোব কলাপস। এই যে ওপাসিটিটা, যে ট্রায়াঙ্গুলার এইটা, এখানে ক্লিন মার্জিনটা অবশ্য ওই রকম ক্লিন কাট না, কিন্তু দিস ইজ দ্য রাইট লোয়ার লোব কলাপস। লেফট আপার লোব কলাপসের রেডিওলজিক্যালি যদি দেখি আমরা, ডায়াগ্রামেটিক হবে আসলে এইরকম দেখতে, এবং ল্যাটারাল ফিল্ম দেখতে চেস্ট ওয়াল স্টারনামের পেছন দিক দিয়ে একটা শ্যাডো পাওয়া যাবে, স্টারনাম জাস্ট বিহাইন্ডে এরকম একটা শ্যাডো পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কেমন পাওয়া যাবে? লেফট আপার লোব কলাপস হ্যাজ ডিস্টিংটিভ ফিচার বাট নিডস কেয়ারফুল আইডেন্টিফিকেশন অফ দ্য ফাইন্ডিং। হ্যাঁ, এ থিন শীত অফ টিস্যু অ্যাপোজ টু দ্য অ্যান্টেরো চেস্ট ওয়াল and appear as a hazy opacity extending out from the left hilum and fading out inferiorly. নিচের দিকে গিয়ে মিশে যাচ্ছে, এবং কি থাকে, এই যে সবুজ সবুজ যেগুলি, আসলে দিজ আর দ্য মেইন ফিচার অব দ্য কলাপস। আমি যেগুলো গ্রিন করে দিয়েছি সেগুলো হচ্ছে মেইন ফিচার। ইপসিল্যাটারাল শিফটিং অব দ্য ট্রাকিয়া অ্যান্ড মিডিস্টেমা। রাইট আপার লোব, লেফট আপার লোব কলাপস যদি থাকে, তাহলে ইউজুয়ালি ট্রাকিয়াল শিফটিংটা আমরা পাই, কারণ আমরা জানি রাইট লেফট সাইডের যে আপার লোব প্লেটটা বেশ একটা বড় ভলিউম অকুপাই করে, যার জন্য কলাপস হলে সে নিজের দিকে ট্রাকিয়াটাকে টেনে নিয়ে আসে। এবং আরেকটা কি হবে, দ্য এন্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাওর্টিক আর্চ ইজ অলসো অফেন অবস্কিউরড অর হ্যাজি, যেটাকে বলে সিলোটি সাইন। এই যে দেখেন অ্যাওর্টিক আর্চ, এটাকে অবস্কিউর করে দেবে সিলোটি সাইন। কিন্তু এটা যেটা আমরা নর্মাল একটা স্ট্রাকচার, মানে চেস্ট এক্সে করলে কার্ডিয়াক শ্যাডো, অ্যাওর্টিক আর্চ, অ্যাওর্টিক শ্যাডো, এই যে পুরো একটা জিনিসকে যা দেখি, এই নর্মাল জিনিসটার উপরে যদি আরেকটা শ্যাডো গিয়ে মার্চ করে যায়, এটাকেই বলা হয় সিলোটি সাইন। কাজেই একটু খেয়াল রাখেন আপনারা। তাহলে অনেক সময় এরকম পাওয়া যায়। আমরা যদি এই চেস্ট এক্সরেটা দেখি, এখানে দেখেন একটা বেশ বড় সড় এলাকা এই পর্যন্ত, এখানে ল্যাটারাল মার্জিনটা কিন্তু ক্লিন কাট না, ট্রাকিয়াল কিন্তু ডেভিয়েশন পাওয়া যাচ্ছে, এখানে লেফট সাইডে ট্রাকিয়াল ডেভিয়েশন আছে। ঠিক আছে, এখানে একটু কিছু একটা শ্যাডোর মতো আছে, এটা অবশ্য আলাদা জিনিস, আমরা এখানে পরে দেখি ডিসকাস করব। ল্যাটারাল ফিল্ম যদি করি, ল্যাটারাল ফিল্ম করলে আমরা যেটা বলেছি যে অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল যে থাকবে, স্টারনামের বিহাইন্ডেই আপনার সেই শ্যাডোটা পাওয়া যাবে, এইটা হচ্ছে সেই লেফট আপার লোব কলাপস। এটার সাথে যদি আমরা ম্যাচ করি দেখি, তাহলে দেখেন এখানে অ্যান্টেরিয়র পার্ট হার্টের কিছুটা ওভার শ্যাডো করে তার সামনের যে অংশটা সেটাই হচ্ছে কলাপস লাং। লিঙ্গুলার কলাপস যদি হয় কি, তাহলে কার্ডিয়াক শ্যাডোটাকে জাস্ট এরকম একটা জায়গাকে ওভার শ্যাডোয়িং করবে, এবং ল্যাটারাল ফিল্ম করলে কিছুটা ইলেপটিক্যাল, সেমি ইলেপটিক্যাল একটা স্ট্রাকচার পাওয়া যাবে। সরি, রেডিওলজিক্যালি যদি দেখি আমরা, তাহলে দেখেন ওই যে কার্ডিয়াক শ্যাডোটা, যার এই লোয়ার পার্টটাকে দিয়ে একটা শ্যাডো পাওয়া গেছে, এবং ল্যাটারাল ফিল্মে দেখেন এইরকম ধরনের একটা শ্যাডো পাওয়া যাবে, কিছুটা সেমি ইলেপটিক্যাল, হাফ মুনের মতো আর কি কিছুটা। লোয়ার লোব কলাপসের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে কি, হার্টের শ্যাডোর ওভার উপর যে আছে তার উপর দিয়ে আরেকটা শ্যাডো পাওয়া যায়। সাধারণত ফিগারও এরকম দেওয়া আছে, আমরা যদি একদম টিপিক্যালি একটা কলাপস থাকে, তাহলে তাকেও কিন্তু আমরা দেখবো এরকম। দেখেন এই যেটা হলো হার্টের বর্ডার, এটা হার্টের বর্ডার, হার্টের ভেতর দিয়ে আরেকটা ট্রায়াঙ্গুলার স্পেসের এরিয়া দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আপনার লেফট লোয়ার লোব কলাপস। ট্রায়াঙ্গুলার ওপাসিটি হার্টের ওভারশের, হার্টের ভেতর দিয়ে এরকম দেখা যাবে, এটা হচ্ছে লেফট লোয়ার লোব কলাপস। তাহলে ফিচারটা কেমন হচ্ছে, ট্রায়াঙ্গুলার ওপাসিটি ইন দ্য পোস্টেরিয়র মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেফট লাং, রেট্রোকার্ডিয়াক
সেইল সাইন বলে এটাকে লেফট লোয়ার জোন অপাসিফিকেশন ইউজুয়ালি মিডিয়ালি উইথ দ্য অ্যাপেক্স পয়েন্টিং টুয়ার্ড দ্য লেফট হাইলাম সব কলাপসি অ্যাপেক্সটা হাইলামের দিকে থাকবে ঠিক আছে এজ অফ দ্য কলাপস লাং মে ক্রিয়েট এ ডাবল কার্ডিয়াক কন্ট্রুর তাই না এখানে একটা বর্ডার মতো দেখা যাচ্ছে এদিকেও একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে আর অবস্কিউরেশন অফ দ্য লেফট হেমিডায়াফ্রাম এই লেফট সাইডের পার্ট অফ দ্য হেমিডায়াফ্রামটাকে অবস্কিউরেশন হয়েছে আমরা ল্যাটারাল ফিমে যদি দেখি তাহলে কি যেই ফিগার দেখলাম সেটা হবে কি পোস্টিরিয়র পার্ট যেটা আছে সেইটাকে এ করে ফেলবে অবস্কিউর করে দিবে দুইটারই লোয়ার লোবের ল্যাটারাল ফিল্মের ভিউ কিন্তু প্রায় সেম এখন এরকম যদি হয় লোবার কলাপস না হয়ে কমপ্লিট কলাপস হয়ে যায় মানে একটা ফুল লাংই যদি কলাপস হয়ে যায় তাহলে কেমন হইতে পারে ফুল হেমিথোরাক্সটাই কিন্তু তখন এরকম ওপেক দেখা যাবে দেখেন টপ টু বটম পুরো এলাকাটাই হচ্ছে একদম হেমি ওপেক হয়ে গেছে এবং যদি কলাপস ফুল লাং হয় তাহলে তার মেজর একটা পোর্শনকে টেনে নিয়ে আসার চেষ্টা করে মিডিয়াস্টিনামকে সেই মিডিয়াস্টিনামকে টেনে কিন্তু নিজের দিকে নিয়ে এসছে এবং ট্রাকিয়াল শিফটিংও ভেরি মাচ অবভিয়াস হেয়ার এই দিকে যদি ফুল কলাপস থাকে তাহলে তার কম্পেনসেশন করবে আমরা যেটা বলেছিলাম লোবার কলাপসেই যদি নিজেকে কম্পেনসেশন করার চেষ্টা করে তাহলে ফুল লাং কলাপস হয়ে গেলে তো অপোজিট লাং অবশ্যই যদি লং স্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে কম্পেনসেশন করার জন্য হাইপার ইনফ্লেশন পাওয়া যাবে দিজ আর দ্য রেডিওলজিক্যাল ফিচার অফ কমপ্লিট কলাপস তো এরকম যদি কমপ্লিট কলাপসের মতো আমরা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের আরেকটুকু জিনিস খেয়াল করে দেখা লাগে যে এখানে আরও কোনো ফাইন্ডিং আছে কি না খেয়াল করে দেখতে হবে যে একটা ফুল ওপেক হেমিথোরাক্স ট্রাকিয়াল ডেভিয়েশন আছে আমরা ধরে নিব যে দিস ইজ কলাপস কিন্তু যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন এরো মার্ক দেওয়া আছে এখানে কিন্তু একটা রিবের রিসেকশন করা আছে মানে এখানে কিন্তু রিব নাই গ্যাপ আছে দেখেন এখানে আছে এখানে আছে এখানে হঠাৎ করে একটা গ্যাপ আছে তার মানে এখানে একটা রিব ডিস্ট্রাকশন বলেন অথবা রিব গ্যাপ আছে রিসেকশন এখানে ক্লিন কাট বোঝা যাচ্ছে আপনারা কেমন দেখতেছেন আমি যদিও ক্লিয়ার না কিন্তু এখানে খুব অবভিয়াস যে রিগিপের পোস্টেরিয়রটা রিসেক্টেড মার্জিন দেখা যাচ্ছে এবং সাথে আরেকটা জিনিস যদি আপনারা এখানে খেয়াল করে দেখেন যে এখানে ট্রাকিয়া এদিকে যেমন লেফট ব্রঙ্কাসটা অনেক দূর পর্যন্ত ভিজিবল এখানে গিয়ে হঠাৎ করে ভিজিবল না কিন্তু রাদার এখানে কিছু কিছু ডেন্স শ্যাডোর মতো মনে হচ্ছে যদি এরকম কিছু থাকে এখানে একটা রিসেকশন থাকে ইজ মোস্ট লাইকলি এদিকে লাংটাকে রিসেকশন করা হয়েছে এবং এখানে ক্লিপিং করা আছে যার জন্য সার্জিক্যাল ক্লিপ দেওয়া আছে এই হচ্ছে আমাদের লেফট সাইডের নিউমোনেক্টমি যদি করা থাকে তাহলে কিন্তু আমাদের এরকম একটা ফাইন্ডিং পেতে পারি ইট মে মিমিক্স উইথ কমপ্লিট রাইট লাং কলাপস বাট খেয়াল করে দেখতে হবে যে এখানে কোনো রিব রিসেকশন আছে কি না অথবা কোনো ক্লিপিং আছে কি না যদি ক্লিপিং থাকে রিব রিসেকশন থাকে তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিসটা তখন কলাপস না হয়ে রিসেকশন হয়ে যাবে আমাদের নিউমোনেক্টমি হয়ে যাবে তাহলে আমাদের কলাপস আমাদের এই পর্যন্ত আলোচনা এরপরে যাচ্ছি আমরা আরেকটা হোয়াইট শ্যাডো যেটা আমরা কমনলি পেয়ে থাকি এবং মোস্ট অফ দ্য ক্লিনিক্যাল প্র্যাকটিসেই কিন্তু এটা আমরা পাই এটা আপনাদের যে কোনো লেভেলের চিকিৎসকই হই না কেন আমরা সব লেভেলেরই লাগবে আমাদের এমনকি পেরিফেরিতেও কিন্তু আমাদের এই ধরনের এক্সরে আমরা বেশি পাই রুগী আসছে জ্বর কাশি নিয়ে হ্যাঁ তারপরে যদি আমরা চেস্ট এক্সরে করি দেখা যাবে বিভিন্ন রকমের ওপাসিটি পাওয়া যাচ্ছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি কনসলিডেশন তাহলে কনসলিডেশন কি কনসলিডেশন রেফার্স টু দ্য অ্যালভিউলার এয়ার স্পেস বিইং ফিল্ড উইথ ফ্লুইড এবং এই ফ্লুইডটা কী কী হতে পারে এক্সুডেট হতে পারে ট্রান্সজুডেট হতে পারে ব্লাড হতে পারে সেলস হতে পারে ইনফ্লামেটরি টিস্যু হতে পারে অর আদার মেটেরিয়ালস এবং লোবার কনসলিডেশন কি দে যখন একটা ফুল লোবটা এরকম কনসলিডেশন বা ওপাসিফিকেশন হয়ে যাবে তখন এটাকে আমরা লোবার কনসলিডেশন বলে থাকি এবং লোবার কনসলিডেশনটা হচ্ছে কি মোস্টলি ডিউ টু নিউমোনিয়া হ্যাঁ কজ অফ কনসলিডেশন এটা ভেরি বিগ লিস্ট কিন্তু মোস্ট কমন হচ্ছে কি আমরা বললাম নিউমোনিয়া এছাড়াও আদার কিছু কজ আছে যেগুলো পালমোনারি ম্যালিগনেন্সি অ্যাডিনোকার্সিনোমা অথবা লিম্ফোমার জন্য হতে পারে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন উইথ নো অর মিনিমাল কলাপস যদি থাকে এরকমও পেতে পারি আমরা
এন্ডোব্রঙ্কিয়াল নিওপ্লাজম যদি হয় তাহলেও আমাদের ডিস্টাল সিক্রেশন কালেকশন হয়ে কনসলিডেশন ডেভেলপ করতে পারে। ব্রঙ্কিয়াল স্ট্রিকচার যদি হয় তাহলে এরকম পেতে পারি ফরেন বডি, তারপরে এক্সটেন্সিভ কম্প্রেশন ফ্রম লিম্ফ নোড, পালমোনারি হেমোরেজ এবং পালমোনারি অ্যালভিউলার প্রোটিনোসিস, এগুলি হচ্ছে আন্ডারলাইং কজেস অফ কনসলিডেশন। কিন্তু মোস্ট কমন কজ হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া ইট মে বি হসপিটাল অ্যাকোয়ার্ড, কমিউনিটি অ্যাকোয়ার্ড অর মে বি হসপিটাল অ্যাকোয়ার্ড অলসো। রেডিওলজিক্যাল ফিচার অফ কনসলিডেশন অ্যাজ এ হোল আমরা যদি বলি কী পাবো, আমরা এয়ার স্পেস অপাসিফিকেশন পাবো, ঠিক আছে, একটা। আর প্রেজেন্স অফ এয়ার ব্রঙ্কোগ্রাম, যেটা বলছিলাম যে অপাসিটির মাঝখানেও যদি আমরা কিছু কিছু ব্ল্যাক শ্যাডো পাই, এই ব্ল্যাক শ্যাডোগুলোকে বলে এয়ার ব্রঙ্কোগ্রাম। দিস ইজ দ্য ব্রঙ্কাস অ্যান্ড ডিস্টাল ব্রঙ্কিউল যেগুলো আছে সেগুলোর টিউবগুলো আর কি। তাহলে লোবার কনসলিডেশন রেফার্স টু কনসলিডেশন ক্যান বি স্পেসিফিক লোবার কনসলিডেশন ক্যান বি ডিটারমাইন্ড বাই লোকেশন অফ দ্য এয়ার স্পেস অপাসিফিকেশন অ্যান্ড প্যাটার্ন অ্যান্ড দ্য ইফেক্ট অফ অ্যাডজাস্টিং স্ট্রাকচার, যেটা আমরা বলছিলাম সিলোটি সাইন, তাই না, কোথায় এটা আছে এটা দেখে আমরা স্পেসিফিক লোব আইডেন্টিফিকেশন করতে পারবো। যদিও কনসলিডেশন থাকে আমাদের খুব একটা হয়তো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স তো নাও হইতে পারে, কিন্তু আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য আর কি দরকার যে কোন লোবটা ইনভলভ করেছে, সেইটাই আমাদের আসলে মেইন ইন্টারেস্ট, রেডিওলজিক্যালি ইন্টারেস্ট আর কি। ফিচার অফ কনসলিডেশন যদি আমরা লোব অনুযায়ী ভাগ করি, আমরা বলেছি যে দুই লাঙে পাঁচটা লোব থাকে এবং পাঁচটা লোবের যদি কোন লোবে কোনটা কনসলিডেশন আছে স্পেসিফিক্যালি যদি এই সাইনগুলো আমরা খোঁজ করি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এটা কি রাইট আপার লোব, মিডিল লোব আর রাইট লোয়ার লোব, অথবা লেফট সাইডের যে দুইটা লোব আছে সেগুলো। কাজে রাইট আপার লোব কনসলিডেশন যদি হয় তাহলে আমাদের যে সিলোটি সাইন থাকবে সেটা কেমন হবে, মে অবস্কিউর রাইট প্যারাট্রাকিয়াল স্ট্রিপ, কলাপসের মতোই হবে প্রায়, কিন্তু এখানে কিন্তু এয়ার ব্রঙ্কোগ্রামটা থাকবে আর এখানে যে ফিশারটা ছিল সেই ফিশারটার হরাইজন্টাল ফিশার বা অবলিক ফিশার আছে, এই ফিশারের ডিসপ্লেসমেন্টটা আমরা পাবো না, জাস্ট এইটুকুই শুধু মেইন ডিফারেন্স আসলে। মে রাইট আপার লোব কনসলিডেশনে তাহলে কি আছে, মে অবস্কিউর রাইট প্যারাট্রাকিয়াল স্ট্রিপ অ্যান্ড মে আউটলাইন দ্য হরাইজন্টাল ফিশার বিলো, ঠিক আছে। মিডিল লোব যদি হয় তাহলে কেমন পাবো, মে অবস্কিউর দ্য রাইট হার্ট বর্ডার অ্যান্ড আউটলাইন দ্য হরাইজন্টাল ফিশার অ্যাবভ। রাইট লোয়ার লোব কনসলিডেশন হলে কি পাবো, রাইট হেমিডায়াফ্রামকে যে অবস্কিউর করে একটা ডেন্স নন হোমোজেনাস ওপাসিটি পাওয়া যাবে। লেফট আপার লোব কনসলিডেশন হলে আমরা পাবো কি, এটা অবস্কিউর করবে লেফট হার্ট বর্ডারকে এবং লেফট প্যারাট্রাকিয়াল স্ট্রিপকে, এবং যদি লেফট লোয়ার লোব কনসলিডেশন হয় তাহলে এটা অবস্কিউর করবে লেফট হেমিডায়াফ্রাম এবং যা ডিসেন্ডিং অ্যাওর্টা যেটা আছে তাকে। তাহলে আমরা একটা একটা করে যদি দেখার চেষ্টা করি, রাইট আপার লোব কনসলিডেশনের যদি হয় তাহলে আমরা পাবো জাস্ট এইরকম একটা ওপাসিটি যার নিচ দিয়ে আমরা হরাইজন্টাল ফিশারটাকে দেখতে পাবো। যদি আমরা এখানে দেখি ক্লিন কাট আছে, এখানে মোটামুটি হরাইজন্টাল ফিশারটা ওয়েল ভিজুয়ালাইজড, তার উপরের দিকে একটা কনসলিডেশন আছে, এই মাঝখানে যে কালো কালো জিনিসগুলো দিস আর দ্য ইয়ার ব্রঙ্কোগ্রাম। দেখেন এখানে ট্রাকিয়াল পজিশন সেন্ট্রালি আছে, এখানে হাইলাম, হাইলাম থেকে হরাইজন্টাল ফিশারটা যেরকম থাকার কথা তেমনই আছে, যেটা আমরা আগে দেখেছি যে কলাপসের সময় এটা এরকম বোয়িং হয়ে গিয়েছিল, এখানে কিন্তু সেই বোয়িং নাই। কিন্তু বোয়িং না থাকলেও কোনো কোনো ক্ষেত্রে এরকম হরাইজন্টাল ফিশারটা কিছুটা নিচের দিকে বালজিং থাকতে পারে, এটা কিছুই না। এখানে যেহেতু আমরা জানি যে লাং প্যারেনকাইমার মধ্যে এক্সেস ফ্লুইড কালেকশন আছে, কিছু ইনফ্লামেটরি এক্সুডেট আছে, তার মানে হচ্ছে এখানে কিছুটা ভলিউম এক্সপানশন হয়েছে। এই ভলিউম এক্সপানশন হওয়ার জন্য ফিশারটা অনেক সময় নিচের দিকে নেমে যেতে পারে, এটাকে বলে বাল্স সাইন। এরকম যদি বাল্স সাইন পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এটা একটা নিউমোনিক কনসলিডেশন এবং এখানে এক্সুডেশন হচ্ছে এবং অ্যাগ্রেসিভ ইনফেকশন বা ইনফ্লামেশন ইজ দেয়ার। রাইট আপার লোব কনসলিডেশন যদি আমরা ডায়াগ্রামেটিক দেখি তাহলে আসলে এরকম দেখতে পাবো, যেটা আমরা একটু আগেই ডিসকাস করেছি, এবং ল্যাটারাল ফিল্ম যদি করি তাহলে এখানে কিছুটা কলাপসে যেমন আমাদের এখানে একদম উপরের দিকে উঠে গিয়েছিল দেখেন, কারণ আমরা জানি কলাপস তো তার নিজের দিকে টেনে নেয়, টেনে নেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা ক্লিন কাট ছিল কলাপসে, কিন্তু এখানে কনসলিডেশনের সময় এই জায়গাটা মোটামুটি ওপে গিয়ে আছে, ঠিক আছে।
রাইট মিডল লোব কনসলিডেশন যদি হয় তাহলে দেখেন এই যে হরাইজন্টাল ফিশার তার নিচের থেকে একটা এরিয়া যেটা ওপেক এয়ার ব্রঙ্কোগ্রাম ইজ দেয়ার, যেহেতু ফিশারের কোনো ডিসপ্লেসমেন্ট নাই ওপেক শ্যাডো এয়ার ব্রঙ্কোগ্রাম, কাজেই দিস ইজ কনসলিডেশন নট কলাপস। ঠিক আছে, এখানেও দেখেন এখানে যদি ওই হরাইজন্টাল ফিশারটা তেমন ক্লিন কাট না কিন্তু এখানেও ওই রকমই একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে যেটা রাইট মিডল লোব কলাপসকে রিপ্রেজেন্ট করে ডায়াগ্রামেটিক ফিচার। রাইট লোয়ার লোব কলাপস যদি আমরা দেখি তাহলে কেমন ডায়াগ্রামেটিক হবে, এটা অনেক বড় দেখিয়েছে যদিও ফিগারটা এক্স্যাক্টলি এরকম না, হাইল্যাম থেকে তার নিচের দিকের অংশটাতে হবে এবং ল্যাটারাল ফিল্ম করলে আমরা সাধারণত এরকম একটা জায়গাতে ওপাসিটি পাব। এখানে যদি দেখেন হরাইজন্টাল ফিশার এবং তার ল্যাটারাল যদি এক্সটেনশন থাকে, খেয়াল করতে হবে এটা কিন্তু অনেক সময় মিডল লোবের সাথে কনফিউজ হতে পারে। দেখেন এটার জায়গাটা ওই আগের জায়গাটাও কিন্তু প্রায় সেম সেম কিন্তু মিডল লোবটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। এখানে দেখেন ল্যাটারাল ফিল্মে এই লোয়ার লোবের আপনার ল্যাটারাল এক্সটেনশনটা কিন্তু বেশি থাকবে, খেয়াল করে এই জায়গাটাকে একটুকু ডিফারেন্সিয়েট করতে হবে যে মিডল লোব নাকি লোয়ার লোব। মিডল লোবে কিন্তু এই জায়গাটাতে গিয়ে শেষ হয়ে যায়, আমার আরও যেখানে বরাবর দেখতেছেন এখানে গিয়ে কিন্তু মিডল লোবটা সাধারণত শেষ হয়ে যায় কিন্তু লোয়ার লোব যেহেতু ইনভলভমেন্ট আছে কাজেই ওই লোয়ার লোব আমাদের যে অবলিক ফিশার আমরা এর আগের দিন প্রথম দিন দেখেছি যে সেভেন ট্রিপের কাছ থেকে একটা মার্জিন নিচের দিকে যদি ক্রস করে সেটা হচ্ছে অবলিক ফিশারকে রিপ্রেজেন্ট করে। অবলিক ফিশারের নিচের দিকেই আসলে মূলত এই শ্যাডোটা আসছে, এটা ওভার শ্যাডোয়িং হয়েছে। আমরা জানি যে লোয়ার লোবের মোস্ট অফ দ্য পার্ট লাইজ ইন দ্য পোস্টেরিয়র পার্ট, কাজেই লোয়ার লোবের যে পোস্টেরিয়র অ্যাপিক্যাল সেগমেন্ট আছে সেখানেও ইনভলভমেন্ট আছে যার জন্য এটা কিন্তু ওভার শ্যাডোয়িং হয়েছে। লেফট আপার লোব কনসলিডেশন যদি হয় তাহলে কেমন থাকে, এরকম তাই না? আমরা যেটা দেখেছিলাম মে অবস্কিউর দ্য লেফট হার্ট বর্ডার, কোনো সময় করতে পারে আর প্যারাট্রাকিয়াল শ্যাডো, মূলত প্যারাট্রাকিয়াল লেফট প্যারাট্রাকিয়াল এরিয়াতে যদি এরকম থাকে তাহলে আমরা চিন্তা করব যে লেফট আপার লোব কনসলিডেশন। এখানে কিন্তু ট্রাকিয়াল পজিশনটা খুব খেয়াল করা লাগবে, লেফট আপার লোবের যদি কোনো ওপাসিটি থাকে আমরা প্রথম খেয়াল করব যে এয়ার ব্রঙ্কোগ্রাম আছে কিনা। এই যে দেখেন এখানে মাঝখানে মাঝখানে এয়ার ব্রঙ্কোগ্রাম খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এখানে আছে এখানে আছে, কলাপসের ক্ষেত্রে কিন্তু এইটা ছিল না, এটা কিন্তু একদম ওপেক ছিল। কাজেই একটা এয়ার ব্রঙ্কোগ্রাম নন হোমোজেনাস ওপাসিটি ট্রাকিয়াল শিফটিং নাই তাহলে আমরা চিন্তা করব দিস ইজ লেফট আপার লোব কনসলিডেশন। লেফট লোয়ার লোব কনসলিডেশন যদি থাকে তাহলে কেমন থাকবে, আমরা যেটা বলেছি লেফট হার্ট বর্ডারকে অবস্কিউর করতে পারে এবং সিলোটি সাইন হিসেবে পেতে পারি, আপনারা এখানে খুব ভালো করে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এখানেও ঠিক তাই। যেটা যদি কখনো আরও উপরের দিকে এক্সটেনশন থাকে তাহলে আমরা জানি এই যে ডিসেন্ডিং থোরাসিক অ্যারোটা এইখান থেকেও অনেক সময় এক্সটেনশন থাকতে পারে, যে আমার অ্যারো যেখানে যাচ্ছে সেখানে। লেফট লোয়ার লোব কনসলিডেশন আরও কিছু এক্সরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, লেফট লোয়ার লোব কনসলিডেশন এই এলাকাটাতে আছে এই অংশটাতে, ল্যাটারাল ফিল্ম যদি করি আমরা তাহলে এইখানটাতে, এখানে দেখতেছেন একটা লেফট লোয়ার লোব কনসলিডেশন নিচের দিকে পোস্টেরিয়র দিকে ডিসপ্লেসমেন্ট আছে। কলাপসের কনসলিডেশনের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে কলাপস, আমরা যেটা বারবার পড়াশোনায় আমরা বলে দিচ্ছিলাম সেটার কলাপস কনসলিডেশনের ডিফারেন্সিয়াল যদি জিজ্ঞেস করে অলওয়েজ উইল বি কলাপস, কিন্তু সেই একই কথা থাকবে কি ভলিউম শিঙ্কিস থাকবে, অ্যাবসেন্স অফ এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে এবং মিডিস্টিনাল শিফটিং থাকবে, যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সেই লেফট রাইট আপার লোব কলাপস, রাইট আপার লোব কলাপস, লোয়ার লোব কলাপস। তাহলে আমাদের দুই ধরনের হোয়াইট শ্যাডো আমরা দেখলাম, একটু বড় বড় যেই শ্যাডোগুলি হোয়াইট শ্যাডো আছে সেগুলো, এখন ওই রকম বড় শ্যাডো কিন্তু আরও অত ক্লিন কাট না কিন্তু একটা বড় এরিয়া নিয়েই থাকে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের প্যাচি কনসলিডেশন। এই যে একটা শব্দ দেখেন কোনো কোনো জায়গায় আপনার বেশ ভালো পরিমাণে ডেন্স আছে কিন্তু আবার কোনো জায়গায় নাই ক্লিন, এইরকম যদি থাকে কোনো কোনো থোকা থোকা যাকে বলে প্যাচি এইরকম যদি থাকে তাহলে এটাও একটা কনসলিডেশন কিন্তু এটাকে বলি আমরা প্যাচি কনসলিডেশন চেস্ট এক্সে পিএ ভিউতে। তাহলে এইটার একটা মেইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস যদি আমরা বলি তাহলে প্যাচি কনসলিডেশন যদি পাওয়া যায় দিস ইজ পালমোনারি টিউবারকুলোসিস। ঠিক আছে, কখনো কখনো হোল লাং
ভর্তি আমাদের এরকম শ্যাডো থাকতে পারে, ছোট ছোট শ্যাডো যেগুলোকে আমরা বলি মিলিয়েট শ্যাডো বা মিলিয়ারি মোটলিং, মিলিয়ারি শ্যাডো, এগুলোর সাইজ হয় ইউজুয়ালি 1-3 মিলিমিটার ডায়ামিটার এবং অল জোনসেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কখনো কখনো হয়তো লোয়ার জোন আপার জোন এরকম প্রিডোমিনেন্স থাকতে পারে, কিন্তু মিলিয়ারি শ্যাডো যদি আমরা পাই ইন মোস্ট অফ দ্য কেসেস ইউজুয়ালি বাইল্যাটারালি ইনভলভমেন্ট থাকে। এবং মিলিয়ারি শ্যাডো যদি থাকে তাহলে আমাদের মোস্ট অফ দ্য কেসেই ডায়াগনোসিস হচ্ছে মিলিয়ারি টিউবারক্লোসিস। কখনো কখনো কিন্তু আমরা লাংসের এরকম শ্যাডো পেতে পারি যেটা হচ্ছে ফাইব্রোসিস। দেখেন আপনাদের এখানে ট্রাকিয়াল একটা শিফটিং হয়ে গেছে, এখানে অপাসিটি আছে, কোনো কোনো জায়গায় একদম লম্বা লাইনের মতো, এই যে লম্বা লাইনের মতো উপরের দিকে কিছু ডেন্স, কিছুটা মাঝখানে ব্ল্যাকেনিং, এইরকম যদি শ্যাডো থাকে, বিশেষ করে লম্বা শ্যাডো যদি থাকে, এই যে এইদিকেও আছে এইরকম যদি শ্যাডো থাকে, সাথে যদি ট্রাকিয়াল শিফটিং থাকে টু দ্য টুয়ার্ডস দ্য সাইট অফ লিশন, তাহলে এগুলোকে আমরা ফাইব্রোসিস হিসেবে চিন্তা করি এবং দিস ইজ লাং ফাইব্রোসিস। ফিচারটা কি? নন হোমোজেনাস ওপাসিটি উইথ ফাইব্রোটিক ব্যান্ডস ইজ প্রেজেন্ট ইন দ্য লেফট আপার অ্যান্ড মিড জোন। হ্যাঁ, লেফট আপার মিড জোন আছে। নন হোমোজেনাস প্যাচি ওপাসিটি ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য রাইট আপার মিড অ্যান্ড লোয়ার জোন, ট্রাকিয়া ইজ শিফটেড টু দ্য লেফট সাইড। তাহলে এরকম যদি হয় তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস ইন আওয়ার পার্সপেক্টিভ টিউবারক্লোসিস। এটা হইতে পারে অ্যাক্টিভ টিউবারক্লোসিস অথবা পোস্ট টিউবারক্লোসিস। এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের আসলে ক্লিনিক্যালি পেশেন্টের হিস্ট্রি এবং মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস কনফার্ম করে এটাকে বলতে হবে যে এটা অ্যাক্টিভ না পোস্ট পালমোনারি। তাহলে আমাদের আরও সাদা বা হোয়াইট শ্যাডোর মধ্যে আরও বিভিন্ন রকমের শ্যাডো পাই, তার একটা হচ্ছে যে প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনগুলো আমাদের কয়েক রকমেরই হতে পারে। ইফিউশন মানে কি? ভেতরে একটা কালেকশন আছে, ফ্লুইড কালেকশন আছে, এবং এই ফ্লুইডটা হতে পারে ট্রান্সুরেটিভ, হতে পারে ব্লাড, হতে পারে পাস, কাইলাস ফ্লুইড, যে কোনো ধরনেরটাই হতে পারে। ফ্লুইড আছে, আমরা এক্সরেতে যেই ফাইন্ডিংটা পাবো এটাকে আমরা ইফিউশন হিসেবে বলবো। এখন ক্লিনিক্যালি যদি ডায়াগনোসিস করি, যেমন অ্যাসপিরেশন করে যা ফেলবো, তখন এটা হতে পারে শুধুমাত্র পানি, হাইড্রোথোরাক্স, হতে পারে এটা পাস, তখন এম্পায়ামা, যদি এটা কাইলাস হয়ে যায় তাহলে কাইলোথোরাক্স, এটা যদি ব্লাড আসে তাহলে হেমোথোরাক্স, যদি এটার মধ্যে ইউরিন থাকে, কোনো কোনো কন্ডিশনে থাকতে পারে, তাহলে ইউরিনোথোরাক্স। হ্যাঁ, কখনো কখনো কেমোথেরাপির পরে যদি আমরা অ্যাসপিরেশন করি বা অ্যাসপিরেশন ইনফিউশন করা আছে, ইনস্টলেশন করা আছে, এক্সরে করলাম, এক্সরে করার পরে দেখা গেল যে ইফিউশন আছে, তার মানে এটা হলো ইনফিউশনোথোরাক্স বা আয়াট্রোজেনিক। আর সিডোকাইলোথোরাক্সও কখনো কখনো আমরা পেতে পারি। প্লুরাল ইফিউশন যদি হয় তার কয়েকটা বেসিক কথা জানলে আমাদের জন্য ভালো। প্লুরাল ক্যাভিটিস নর্মালি কন্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 5-15 ml অফ সেরাস ফ্লুইড, এটা নর্মালি কিন্তু আমাদের থাকে, এবং এইটা থাকে আমাদের চেস্টের যেই প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা, এটা স্মুথ মুভমেন্টের জন্য, এটা একটা স্লিপারি মিডিয়া হিসেবে আমাদের কাজ করে। তাহলে অন রুটিন ইরেক্ট চেস্ট এক্সরে যদি থাকে প্যাথোলজিক্যালি ফ্লুইড 250-600 ml পর্যন্ত হলেই কিন্তু আমরা চেস্ট এক্সরে ইরেক্ট পশ্চারে আমরা ডায়াগনোসিস করতে পারবো। কিন্তু যদি কম ফ্লুইড থাকে, মানে 20 ml আছে বা 60 ml আছে, তখন আমরা কীভাবে ডায়াগনোসিস করবো? সেক্ষেত্রে কিন্তু ইরেক্ট পশ্চারে আমাদের যেই এক্সরেগুলি করি সেটাতে হয়তো ডায়াগনোসিস করা না যা পসিবল হবে না। সেক্ষেত্রে কী করি? আমরা ল্যাটারাল ফিল্ম করি। ল্যাটারাল ফিল্ম করলে কী হবে? পোস্টেরিয়র যে অ্যাঙ্গেলটা আছে, পোস্টেরিয়র পার্ট, ডিপেন্ডেন্ট পার্ট, ওই জায়গাটাতে আমাদের কিছু ওপাসিটি পাওয়া যেতে পারে, এবং এটাই হলো অ্যাবাউট 100 ml ফ্লুইড যদি কালেকশন থাকে তাহলেই আমাদের এই এটা ওপাসিফাই হবে এবং আমরা রেডিওলজিক্যালি ডায়াগনোসিস করতে পারবো। কখনো কখনো এর চেয়েও কম ফ্লুইড থাকতে পারে, 100 ml-এর চেয়েও কম, তখন যদি আমরা ল্যাটারাল ডিকুপিটাস ফিল্ম করি তাহলে কিন্তু আমরা ল্যাটারাল ডিকুপিটাস ফিল্ম, আমরা এর আগে চেস্ট এক্সরে করার ফার্স্ট এক্সরেতে লেকচারের সময় দেখেছি যে ল্যাটারাল ডিকুপিটাস ফিল্ম কীভাবে করে, এবং ওই ডিকুপিটাস ফিল্ম যদি করি তাহলে অ্যাজ লেস অ্যাজ 100 ml ফ্লুইড ক্যান বি ডায়াগনোসড। রেডিওলজিক্যাল ফিচার কেমন থাকে? ফিচার থাকে ব্লান্টিং অফ দ্য কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, আপনারা দেখছেন এখানে যদি
কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা আছে, এটাকে ব্লান্টিং হয়ে গেছে, এবং ইম্পর্টেন্টলি থাকে হচ্ছে কার্ভিলিনিয়ার মার্জিন। হ্যাঁ, আমরা কিন্তু ওপাসিটি এর আগেও দেখছি, কনসোলিডেশনও দেখছি, কলাপসেও দেখছি, কিন্তু ওইখানে কিন্তু দেখেন মার্জিনটা কিন্তু এরকম উপরের দিকে উঠে যায় নাই। এরকম একটা ডেন্স ওপাসিটি যার মাঝখানে কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নাই এবং মার্জিনটা কিছুটা কার্ভ, এরকম যদি থাকে তাহলে দিস ইজ প্লুরাল ইনফিউশন। হ্যাঁ, তাহলে মেইন ফিচার হচ্ছে ব্লান্টিং অব দ্য কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল এবং কার্ভিলিনিয়ার আপার মার্জিন। এছাড়াও থাকতে পারে ব্লান্টিং অব দ্য কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, যদি এটা বেশি বড় হয় তাহলে তো পুরোটাই আস্তে আস্তে কভার করে ফেলবে, এদিকে হলেও ঠিক তাই। এবং ফ্লুইড উইদিন দ্য হরাইজন্টাল শ্যাডো, কখনো কখনো যদি অল্প ফ্লুইড হয়ে থাকে তাহলে আমরা অনেক সময় এই হরাইজন্টাল শ্যাডোর মধ্যে দেখা যাবে একটা মার্কিং পাওয়া যাচ্ছে, এরকমও থাকতে পারে অল্প যদি ইফিউশন থাকে, অথবা হরাইজন্টাল ফিশারে যদি কোনো ফ্লুইড কালেকশন থাকে, লেন্টিকুলার কালেকশন, তাহলেও কিন্তু আমরা পাবো। তাহলে কার্ভিলিনিয়ার আপার মার্জিন থাকবে এবং এটাকে বলা হয় মিনিসকাস সাইন। হ্যাঁ, এটা ফ্রন্টাল ফিল্মগুলিতে পাওয়া যাবে। আর যদি ল্যাটারাল ফিল্ম করি তাহলে আমরা বলতেছিলাম যে এই যে পোস্টেরিয়র অ্যাঙ্গেলটা আছে, এখানে আমরা সেই কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলের ব্লান্টিংটা পেতে পারি। কখনো কখনো ফ্লুইড কিন্তু আমরা এত ইজিলি নাও পেতে পারি, কনফিউশন হতে পারে। যেমন দেখে না যে এই এক্সরেটা, এই এক্সরেটাতে আমরা যেটা বলতেছিলাম যে হলমার্ক হচ্ছে যে কার্ভিলিনিয়ার মার্জিন, কিন্তু এখানে কার্ভিলিনিয়ার তো দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে কেমন যেন একটুকু নিচের থেকে উঠছে, উঠে গিয়ে আবার এরকম কার্ভ হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তাহলে এখানে তো টিপিক্যালি কার্ভিলিনিয়ার হলো না, তারপরও এই জায়গাটা ডেন্স, কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নাই, তাহলে কি হতে পারে? এটা আসলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে, যদিও আমরা লোকুলেটেড পিউরাল ইফিউশন হিসেবে আমরা পড়তেছি, যেহেতু আমরা জানি দিস ইজ এ ডায়াগনোস্ট কেস। এটা রেডিওলজিক্যাল ফিচারটা কি হয়, এটা হবে কেমন, ভার্টিক্যাল লেন্স শেপ অর ইলিপ্টিক্যাল একটা শ্যাডো থাকবে। হ্যাঁ, এবং যদি আমরা ল্যাটারাল ডিকুপিটাস ফিল্ম করি, যদি ফ্রি ফ্লুইড হতো তাহলে এটা আরও উপরের দিকে সরে যাবে, কিন্তু যদি লোকুলেটেড হয় তাহলে এই ফ্লুইডটা যেখানে আছে সেখানেই থাকবে। এই ফিল্মটা আমরা যদি এখানে দেখাতে পারতেছি না, তাহলে যদি ফ্রি ফ্লুইড হয়, ফ্রি মানে ফ্রি, ও যখন পজিশন চেঞ্জ হবে তখন সে তার ডিপেন্ডেন্ট পার্টির দিকে চলে যাবে, যেহেতু এটা ফ্রি না, ফ্লুইডটা আটকেই আছে, সেই জন্য এটা ল্যাটারাল ফিল্ম করলেও ডিকুপিটাস ফিল্মে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এটা থাকবে হচ্ছে একটা লেন্স শেপ অর ইলিপ্টিক্যাল শ্যাডো, নো চেঞ্জ উইথ ল্যাটারাল ডিকুপিটাস ফিল্ম। এটা কিন্তু আসলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে, যদি আমরা না জানি এটা ইফিউশন, তাহলে আমরা বলবো, যদি এটা ডিসকাশনে আসা উচিত না, তারপরে বলে রাখি যে প্লুরাল মেজোথেলিমিয়া হতে পারে, প্লুরাল থিকেনিং হতে পারে, অথবা ইনসিস্টেড প্লুরাল ইফিউশন। এবং এটা হয় কেন, মোস্ট অফ দ্য কেসে প্লুরাল ইফিউশন ক্যান বি লোকুলেটেড অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাডেশন, তার মানে ওই প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরাটা যদি কোনো জায়গায়, বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় না, মাল্টিপল জায়গাতে ফিক্সড হয়ে যায় ওই ইফিউশনটাকে কাভারিং করে, তাহলেই কিন্তু এরকম একটা লোকুলেটেড ইফিউশন হয়। এটা আসলে ভালো বোঝা যাবে যদি চেস্ট সিটি স্ক্যান করি আমরা, তাহলেই আমরা এই জিনিসটাকে ওয়েল লোকালাইজ করতে পারি। কখনো কখনো ইফিউশনই কিন্তু দেখা যাবে যে কার্ভিলিনিয়ার মার্জিন নাই, এর আগে যেটা আমরা দেখলাম, অর্থাৎ এই যে আগে যে এক্সরেটা আমরা দেখতেছিলাম, এই এক্সরেটা, এটাকে কিন্তু কেউ কেউ আমরা বলি ডি সাইন, এই সাইনটাকে যে যে ডির মতো বাঁকা হয়ে আছে এটাকে অনেক সময় বলা হয় ডি সাইন। হ্যাঁ, এই ডি সাইন যদি পাওয়া যায় তাহলে এটা লোকুলেটেড ইফিউশনের একটা ডায়াগনোসিস। কখনো কখনো এরকম হইতে পারে ডেন্স ওপাসিটি কিন্তু কার্ভিলিনিয়ার মার্জিনও নাই, ওরকম ডি সাইনও নাই, রাদার একটা হরাইজন্টাল। কিন্তু ভালো করে যদি খেয়াল করে দেখেন, এটা হওয়ার কথা খেয়াল, তাহলে কি কনসলিডেশন, কিন্তু নট কনসলিডেশন। কেন, যে এইখানে কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নাই, একদম ডেন্স হোমোজেনাস ওপাসিটি। এইরকম যদি থাকে তাহলে দিস ইজ হাইড্রো নিউমোথোরাক্স, মানে এইদিকে কিছুটা লাং প্যারেনকেমা আছে, এদিকে এয়ার আছে, কলাপস মার্জিন আসলে এখানে ক্লিন কাট না। অনেক সময় কিন্তু যদি হাইড্রো নিউমোথোরাক্স থাকে তাহলে আমাদের কলাপস লাং মার্জিন খুঁজে দেখতে হয়। কখনো কখনো আমরা এরকম মাল্টিপল প্যাথোলজিও পেতে পারি একটা চেস্ট এক্সরেতে। নিচের দিকে দেখেন, এখানে ইফিউশন আছে, কাজে ইফিউশন যদি থাকে তাহলে আমাদের আন্ডারলাইং
এটিওলজি কি আছে বা ডায়াগনোসিসটা কি সেটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করা লাগে, এবং সেটা খুঁজে বের করার জন্য কিন্তু আমাদের লাং প্যারেনকাইমাকে দেখতে হয়। সেই লাং প্যারেনকাইমাকে যদি আমরা দেখি, সেখানে যদি কোনো প্যাথোলজি পেয়ে যায়, তাহলে দিস ইজ দ্য প্রাইমারি লিশন, এবং তার লিশনের সেকেন্ডারি হিসেবে আমাদের ইফিউশন আসতে পারে। কাজে এরকম একটা লিশন পাই, এরকম নিচে যদি ইফিউশন পাই, এটা হতে পারে একটা ম্যালিগন্যান্সি, কিন্তু এই কেসের ক্ষেত্রে ছিল নিউমোনিয়া আলটিমেট ডায়াগনোসিস, এবং দিস ওয়াজ দ্য নিউমোনিয়া উইথ প্যারানিউমোনিক ইফিউশন। ঠিক এমনই এই এক্সরেটাতেও দেখেন উপরের দিকে নিউমোনিয়া আছে, তার নিচের দিকে ইফিউশন আছে, নিউমোনিক কনসলিডেশন এবং ইফিউশন অন দ্য রাইট সাইড। চেস্ট এক্সরেতে আমরা কখনো কখনো হোয়াইট ওপাসিটি পেতে পারি, এরকম মাল্টিপল বিভিন্ন জায়গায়, দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের। হ্যাঁ, এটার এই চেস্ট এক্সরেটা তাহলে আমরা যদি ফাইন্ডিং জিজ্ঞেস করি কাউকে, তাহলে কেমন হবে ফাইন্ডিংটা? হবে মাল্টিপল রাউন্ডেড ওয়েল সার্কামস্ক্রাইব ডেন্স নোডিউলার শ্যাডো অফ ভেরিয়েবল সাইজ ইজ প্রেজেন্ট ইন অল জোনস অফ বোথ লাং ফিল্ড। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের সব এরকমভাবে বলা লাগবে, ঠিক আছে? যদি বলে ফাইন্ডিং কি, এই ফাইন্ডিংগুলো এখানে যা যা আমরা বললাম, এই সবগুলি পয়েন্ট কিন্তু আপনাদের পরীক্ষা যারা দিবেন, আপনারা স্পেশালি পরীক্ষার সময় কিন্তু এই ফাইন্ডিংগুলোর সবই আপনাদের মনে রাখতে হবে। রাউন্ডেড, মাল্টিপল, সার্কামস্ক্রাইব কেমন, ওয়েল সার্কামস্ক্রাইব, ডেন্স, ভেরিয়েবল সাইজ, দেখেন কিছু আছে ছোট, কিছু আছে বড়, এই জিনিসগুলো আপনাদেরকে একদম ফুল বলতে হবে। সাথে আরও দু একটা ফাইন্ডিং কিন্তু আপনাদের দেখতে হবে, মানে এখানে হাইলামের মধ্যে কোনো শ্যাডো আছে কি না, এবং বোনসে কোনো ডিস্ট্রাকশান আছে কি না। আপনাদের যদি পরীক্ষায় থাকে, আমরা এখানে ডিসকাশন করার জন্য সাধারণত এক টাইপের এক্সরেগুলি নিয়েছি, মাল্টিপল এক্সরে যখন আমরা দেখব বা প্যাথোলজি দেখি, তখন কিন্তু এই এক্সরেটার পাশাপাশি আপনাদের আরও খেয়াল করে দেখতে হবে যে হাইলামে কোনো শ্যাডো আছে কি না, বনি থোরাক্সে কোনো লেশন আছে কি না, এবং কার্ডিয়াক শ্যাডোর এনলার্জমেন্ট আছে কি না। পাশাপাশি আপনাদের নেক শ্যাডোটাও দেখতে হবে, নেক শ্যাডোতে কোনো শ্যাডো, বড় শ্যাডো আছে কি না, অথবা চেস্ট ওয়াল যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে ব্রেস্ট শ্যাডোটা বড় কি না, বা ব্রেস্টের উপরে ওভার শ্যাডোর মধ্যে কোনো আলাদা শ্যাডো আছে কি না, ব্রেস্ট লাম্প আছে কি না। কাজে এই এরকম একটা ফাইন্ডিং যদি পান, তাহলে কিন্তু আপনাদের বাকি জিনিসগুলো দেখে নিতে হবে। কিন্তু আমরা যেহেতু আজকে ক্লিন কাট আর কি টপিক ওয়াইজ পড়ছি, সেই জন্য এরকম আমরা একটা ক্লিন কাট চেস্ট এক্সরে এনেছি, যাতে আপনারা সবগুলো বুঝতে পারেন। তাহলে এইরকম যদি মাল্টিপল শ্যাডো থাকে ভ্যারিয়েবল সাইজ, তাহলে তাকে আমরা সাধারণত মাল্টিপল সেকেন্ডারি ডিপোজিট ইন বোথ লাং ফিল্ড হিসেবে ক্লিনিক্যালি রেডিওলজিক্যালি ডায়াগনোসিস করব। এরপরে যাব আমরা ইন্টারস্টিশিয়াল ওপাসিটিস। আমরা অনেক ধরনের ওপাসিটি দেখলাম, হোয়াইট শ্যাডো, তার মধ্যে এখান থেকে যদি আমরা দেখি, দেখেন এখানে ছোট ছোট লম্বা থিন শ্যাডো আছে, এই দেখেন ছোট ছোট, হ্যাঁ, মাঝখানে আবার ক্রিস ক্রচ আছে। তাহলে এই যে যে শ্যাডোগুলি শুধু ঠিক ঠিক একটু লাইনের মতো জিগজ্যাগ, এইগুলি হচ্ছে আমাদেরকে বলে রেটিকুলার শ্যাডো, এগুলো হচ্ছে রেটিকুলার শ্যাডো। এবং এই এক্সরেটা যদি দেখেন, দেখেন এইখানে ছোট ছোট শ্যাডো আছে, গোল গোল ছোট ছোট, এই যে যে শ্যাডোগুলি আছে এগুলি হচ্ছে নোডিউলার শ্যাডো বলে, নোডিউল, তাহলে এটা হলো রেটিকুলার, এটা হচ্ছে নোডিউলার। এবং এই দিকে যদি দেখেন, দেখেন এটার মধ্যে কিছু আছে লম্বা লম্বা, আবার কিছু আছে নোডিউল, তাহলে এই যে দুইটার মিক্স আপ শ্যাডো, এটাকে বলে রেটিকুলো নোডিউলার। তাহলে একটা হচ্ছে রেটিকুলার, একটা হচ্ছে নোডিউলার, আর দুইটার কম্বিনেশন হচ্ছে রেটিকুলো নোডিউলার। এই যে শ্যাডোগুলি, দিজ আর অল ইন্টারস্টিশিয়াল ওপাসিটি, এবং এগুলো আমরা পাই টিপিক্যালি ইন্টারস্টিশিয়াল যে লাং ডিজিজ আছে, সেই লাং ডিজিজগুলিতে আমরা এইরকম ভেরিয়েবল ওপাসিটিস পেয়ে থাকি, কখনো রেটিকুলার, কখনো নোডিউলার, কখনো রেটিকুলো নোডিউলার। এবং এগুলো যখন আরও অ্যাডভান্স স্টেজে যাবে, তখন আমরা হয়তো দেখতে পাবো ভবিষ্যতে যে এগুলো হানি কম্বিংও
করতে পারে, কারণ এই যে যে শ্যাডোগুলি আছে এগুলো আরও থিক হবে, আরও লাং প্যারেন্ট ক্যামেরাকে ইনভলভ করবে, করতে করতে হানি কম্বের মতো অ্যাপিয়ারেন্স করবে। নর্মাল কিছু শ্যাডো থাকবে, এর মাঝখানে মাঝখানে থিক থাকবে, এই দুটাকে মিলে হানি কম্বিং একটা অ্যাপিয়ারেন্স হয়তো ভবিষ্যতে তৈরি করবে। এটা একটা হচ্ছে আলাদা লাস্ট এক্সরে আমাদের মোটামুটি ফাইব্রোটিক ব্যান্ড, যেটা আমরা এর আগেও দেখেছি, তো এরকম আলাদা ওপাসিটি হিসাবেও আমরা লাংসে পেতে পারি। দেখেন এখানে একদম ক্লিন কাট একটা ফাইব্রোটিক ব্যান্ড দেখা যাচ্ছে, উপরের দিকে ওইখানে আছে ফাইব্রোটিক ব্যান্ড, এই দিকেও ফাইব্রোটিক ব্যান্ড আছে, এই দিকেও আছে, এই যে বাইল্যাটারাল ফাইব্রোসিস অফ দ্য লাং। এটার কারণ যদি জিজ্ঞেস করা হয় কি, তাহলে বলতে হবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি মোস্ট কমন কজ হচ্ছে টিউবারকুলোসিস, কাজে আমরা এটাকে টিউবারকুলোসিস হিসেবে বলবো। ইট মে বি অ্যাক্টিভ অর মে বি পোস্ট টিউবারকুলার। এটাকে ডায়াগনোসিস করার জন্য তখন আমাদের পেশেন্টের হিস্ট্রি লাগবে এবং ব্যাকটেরিওলজিক্যাল ডায়াগনোসিস কনফার্ম করা লাগতে পারে। তো এই ছিল আজকে আমাদের ভেরিয়াস টাইপস অফ হোয়াইট শ্যাডো ইন দ্য লাং। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই লেকচারে অংশগ্রহণ করার জন্য, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ফেরদৌস স্যারকে। আমরা স্যার আজকে হোয়াইট শ্যাডোজের উপর যে প্রেজেন্টেশনটা দিলেন, খুবই সুন্দরভাবে সহজ ভাষায় প্রাণবন্ত একটা প্রেজেন্টেশন, আশা করি যে আমাদের যারা জুনিয়র ডক্টর এবং স্টুডেন্টরা আছে তাদের সবার উপকারে লাগবে। আজকে আমাদের মাঝখানে উপস্থিত আছেন, স্যারদের ক্যামেরাটা অফ করা, স্যার আজকে আমাদের মাঝখানে উপস্থিত আছেন এখানে অধ্যাপক প্রফেসর এইচ এম নাজমুল হাসান স্যার, এবং আমাদের মাঝখানে গেস্ট হিসেবে আজকে আরও আছেন যে আমাদের প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার। ওয়াদুদ স্যার ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজির অধ্যাপক এবং ডিপার্টমেন্টাল হেড হিসেবে স্যার কর্মরত আছেন। আমরা আজকে খুবই ভাগ্যবান যে এই দুইজন দুইজন অভিজ্ঞ সেবক শিক্ষককে আমাদের মাঝখানে পেয়েছি এবং আমার খুব প্রিয় দুইজন শিক্ষক। স্যার প্রথমে নাজমুল হাসান স্যারকে আমি অনুরোধ করবো স্যার আজকের যে প্রেজেন্টেশন সেটা নিয়ে কিছু বলার জন্য। স্যার আসসালাম আলাইকুম। আসলে যে মডারেটর বা ফেসিলিটেটর সে বলতেছিল সে খুব ভাগ্যবান যে আমরা উপস্থিত, আসলে আমরা দুর্ভাগ্যবান যে আমরা আমি আসলে এটা থাকতে পারিনি। আমি অবশ্য আগেই বলছিলাম যে ডক্টর আদিল আমাকে শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। জি তো জানি না কেন আমাকে বলা হয়েছিল যে আজকে এইটাতে থাকতে, তা আমার অবশ্য খুব ইচ্ছা ছিল যে প্রথম থেকে থাকতে পারলে খুব ভালো হতো। এই কারণে আমারও একটা খুবই দুর্বলতা আছে এক্সরের প্রতি, যে কোনো ভাবেই হোক এটার আমার একটা ডেভেলপ করছিল। যখন আমি রেজিস্টার হিসাবে ঢাকা মেডিকেল কলেজে, তখন তো আমাদের ছাত্রদের পড়াইতে হতো, তখনই আমরা এই আর্মস্ট্রং এর একটা বই পড়ে ছাত্রদের পড়াইতাম। তো প্রতি বা ব্যাচকেই পড়াইতে যে আমি দেখছি আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আগে আমরা যে এক্সরে দেখতাম, এক্সরেটা উঠাইতাম আর কি দেখতাম আমি জানি না, আবার দেখে নামায় দিতাম। কিন্তু আমি এক জায়গায় লিখা দেখছি যে 600 বা 700 কোটি মানুষ এ আল্লাহ যে এত সৃষ্টি করছে, দুইটা মানুষকে পাশাপাশি দেখলে দেখা যায় যে দুইটা মানুষের মধ্যে কত পার্থক্য। আমরা চিনি যে এই দুইজন মানুষ কত, তার মধ্যে ডিফারেন্স চেহারা কত ডিফারেন্স, এরকম এত 700 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট 700 কোটি এরকম। ঠিক একই রকমে আমি এক জায়গায় লিখে দেখছি নর্মাল চেস্ট এক্সরে দুইটা নর্মাল লোকের চেস্ট এক্সরে এক না। তোমার এটা বিরাট কথা যে দুইটা নর্মাল চেস্টেই এক না, কিন্তু দুইটা প্যাথোলজিক্যাল এক্সরে তো কত চেঞ্জ থাকে। তো এটা যদি আমরা চিন্তা করি যে আমরা কিভাবে দেখব, তাহলে প্রতিটা এক্সরে দেখলেই আমরা দেখব যে কিছু না কিছু তাদের সমস্যা, তার প্রবলেম পাওয়া যাবে। তো এই হিসাবে কিন্তু আমরা দেখার মতো দেখতে হবে, এবং প্রত্যেকটা জিনিস যদি জানি প্রত্যেকটা বুঝে বুঝে আমরা পড়ি, তাহলে আসলে এটা অনেক কিছু শেখার আছে। আমি আরেকটা জিনিস বলি যে ফিজিশিয়ান হতে হলে এক্সরে আর ইসিজি এই দুইটা জিনিস জানতে হবে, এবং যে ভালো
রেডিওলজিক্যাল এক্সরে ইন্টারপ্রিটেশন করতে পারে, ইসিজি ইন্টারপ্রিটেশন করতে পারে, সে কিন্তু সে অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে। সে একটা পেশেন্টের হিস্ট্রি নিতেছে, সে ক্লিনিক্যালি সে ডায়াগনোসিস করতেছে যে এই হইতে পারে, আবার এক্সামিনেশন করতেছে, সে আবার দেখতেছে এই পসিবল, তার আবার ডায়াগনোসিসগুলো ন্যারো ডাউন হয়ে যাচ্ছে। তার সাথে যদি একটা এক্সরে পাওয়া যায়, একটা ইসিজি পাওয়া যায়, তাহলে সে নিজে যদি এটুকু বুঝে, তাহলে কিন্তু তার ডায়াগনোসিসের দিক থেকে সে অনেক দূর হয়ে আগানো। আমরা হয়তো ব্লাডের রিপোর্ট, ইউরিন রিপোর্ট, এগুলো আমরা যেহেতু একজনের রিপোর্ট আমাদেরকে আমাদের দেখতে হয়, কিন্তু এক্সরে আর ইসিজি আমি বলবো যে যে কোনো ক্লিনিশিয়ানের তার ভালো করে জানতে হবে, এবং যে জানবে সে খুব ভালো ক্লিনিশিয়ান হবে। তো আমি খুব শেষের অংশটুকু ডক্টর ফেরদৌসুর রহমান সাহেবের আমি শুনে আমি বুঝতে পারছি যে অল্পটুকুতে যে তার এটার উপরে একটা ভালো দখল আছে এবং তার ইন্টারেস্ট আছে। এটা সবার মধ্যে এটা যাতে ছড়িয়ে পড়ে, আমি বলবো যে আমাদের দেশে এক্সরের পরে এখন যদিও আমরা বলি যে সিটি, এমআরআই এগুলো চলে আসছে, অনেক জায়গায় হয়তো এগুলো এক্সরের জায়গায় সিটি করে, কিন্তু আমাদের দেশে আরও 10-15-20 বছর পর্যন্ত এক্সরের উপরেই ডিপেন্ড করতে হবে, এবং এখনও অনেক জায়গায় আমরা কিন্তু এক্সরে দিয়েই অসুখ ডায়াগনোসিস করি। তা আমি বলবো যে আজকের এই প্রোগ্রামটা ডক্টর এহসান এবং তার উদ্যোগে যারা করতেছেন এবং যারা এটাতে যাদেরকে ডেকে এখানে প্রেজেন্ট করা হয়, তারা অবশ্য অবশ্য এই ব্যাপারে বিশেষজ্ঞ এবং তাদের সফট কর্নার আছে, যাদের জানা না জানা যায় যে তারা এই সম্বন্ধে তাদের ভালো দখল, তাদেরকে ডক্টর এহসান এবং যারা অর্গানাইজার তারা নিয়ে আসেন। তো আজকে থাকতে পেরে আসলে আমার কাছেও এই চেয়ারপারসন হিসাবে থাকতে পেরে আমি ধন্য মনে করি, কিন্তু আমার একটা অন্য বিশেষ কাজের জন্য আমি পুরাটা থাকতে পারি, আমি চেষ্টা করবো যাতে ভবিষ্যতে আরও থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আমাদের মাঝখানে আরেকজন শিক্ষক আছেন, আমাদের খুব সুপরিচিত মুখ, প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার। স্যার কেমন আছেন? স্যার ভালো আছি ভাই, করোনার সময় যেটুকু ভালো থাকা সম্ভব। জি স্যার। স্যার আজকে যে চেস্টেক্সের যে প্রেজেন্টেশন, যদিও আমরা শুধুমাত্র হোয়াইট শ্যাডোজগুলো নিয়ে আজকে আলাপ করেছি, স্যার যদি একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন স্যার। আমি একটা জিনিস বলি, আমার খুব ভালো লাগছে কি এখানে নাদবুল স্যার আছেন। নাদবুল স্যার হলো আমার ডাইরেক্টলি টিচার, উনি রেজিস্টার, আমরা তখন থার্ড ইয়ারের স্টুডেন্ট, আমরা স্বপ্ন দেখতাম বড় হয়ে নাদবুল স্যারের মতো টিচার হবো। একদম সত্যি কথা, নাদবুল স্যার জানেন কিন্তু এটা। আবার তুমি আছো, তুমি কিন্তু আবার আমার ডাইরেক্ট স্টুডেন্ট, এখানে তিন প্রজন্মের কিন্তু শিক্ষার্থী আছে, এখন সবাই কিন্তু আমরা শিখছি। ফেরদৌস কিন্তু চমৎকার বলেছে, আমি কিন্তু প্রথম দিক মিস করেছি, মাঝখান থেকে জয়েন করেছি। তো এই একটা জিনিস আমি সবসময় বলি, একটা এক্সরে কিংবা একটা ইসিজি ক্যান টেল ইউ এ স্টোরি ইফ ইউ নো হাউ টু এক্সট্রাক্ট দ্য স্টোরি। এই যে নাজমুল ভাই বলছেন যে ভালো ক্লিনিশিয়ানদের নিজে শেখা উচিত, অসম্ভব জরুরি কথা, আমরা যদি রিপোর্টের উপর নির্ভর না করি, একটা এক্সরে বা ইসিজি থেকে যে গল্পটা সেটা বের করে আনার দক্ষতা যেন আমরা অর্জন করতে পারি, খুব মজা লাগবে। এবং এর একমাত্র উপায় হলো চর্চা, দেখা দেখা দেখা, বই পড়ে হবে না। আমি যখনই এক্সরে একটা দেখবো, আমি উঠে দেখবো যে এটার মধ্যে কিছু কি আছে, একদম নর্মাল এক্সরের মধ্যে কত ভেরিয়েশন। নাদবুল ভাই বলছিলেন না যে দুটো মানুষের এক্সরে নর্মাল এক হয় না, আসলে তো তাই, নর্মাল ভেরিয়েশনে কত হতে পারে, বোন ডেন্সিটি কত বেশ কম হতে পারে, চেস্টের কত বেশ কম হতে পারে, এবং ওখান থেকে কত কিছু সন্দেহ করতে পারে যে এটা আছে কি না, ওটা আছে কি না। এই যে হোয়াইট শেডোর উপরে সে এত চমৎকার করে বললো, ওর এক্সরে কালেকশনগুলো দেখেও আমি মুগ্ধ। ফেরদৌস খুব ভালো লাগছে ভাই তোমার এই যে কালেকশনগুলো দেখে। থ্যাংক ইউ, আই উইল এনজয় ইট। এসানকে অনেক ধন্যবাদ যে এই সময় করোনার সময় আমরা অকেজো সময় নষ্ট করছি না, আমরা কাজে লাগাচ্ছি। এটা খুব ভালো জিনিস হচ্ছে। আর আদিলকে তো যেহেতু আমার প্রিয় ছাত্রদের একজন ছিল কাজেই ওকে এখানে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ স্যার। আমি আবার একটু দৌড়াবো, আমি আসলে আরেকটা একটা ইয়েতে যেতে হবে, ঠিক 30 সেকেন্ড পরে আমি ওটাই ঢুকতে হবে, আমি মাফ চাচ্ছি। আর নাজিম ভাইকে দেখে খুব ভালো লাগছে, সেদিন অনেকদিন পরে দেখলাম একটা প্রোগ্রামে, আজকে আবার পেলাম। তোমাকেও দেখে আমার ভালো লাগছে তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ধন্যবাদ স্যার জি, এখানে আমরা সবাই আছি, এখানে স্যাররা আছেন, স্যারের স্টুডেন্ট আমি একজন, সো অনেকগুলো জেনারেশন এখানে আছে এবং সবাই একসাথে একটি প্ল্যাটফর্মে আজকে আমরা এই প্রেজেন্টেশন নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, নাজমুল স্যার কিন্তু মাঝখানে একটা বইয়ের কথা বলেছেন এবং স্যারের কথা আবার মনে পড়ে গেল, সে চেস এক্সরের উপরে আর্মস্ট্রং এর বইয়ের কথা, হয়তো অনেকে জানেন না কিন্তু চমৎকার একটা বই আর্মস্ট্রং এর বই। আবার ওয়াদুদ স্যারের যে কথাটা বলেছেন যে বিডি ফিজিশিয়ান স্পেশালি ডক্টর এসানের উদ্যোগে আমরা এই করোনার মাঝখানেও যে আমাদের একাডেমিক সেশনগুলো অব্যাহত রেখে চলেছি, এবং শুধুমাত্র করোনা না, আমরা আমাদের যে জেনারেল যে নলেজ এবং অন্যান্য যে আদার্স যে ক্লিনিক্যাল নলেজগুলো আছে সেগুলো নিয়েও চর্চা চালিয়ে যাচ্ছি। এই জন্য বিডি ফিজিশিয়ান এবং ডক্টর এসানকে স্পেশালি ধন্যবাদ। আমরা এখন চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে। কিছু কোশ্চেন আমাদের কাছে আছে, আমি একটা একটা করে তুলে ধরবো একটু। আমার প্রথম কোশ্চেন, ডক্টর রেজাউল করিম জানতে চেয়েছেন যে একটা চেস্ট এক্সরে ক্ষেত্রে আমরা ডায়াফ্রাগমেটিক হাম এবং রাইট লোয়ার লোব কোলাপস এই দুটার মধ্যে কিভাবে ডিফারেনশিয়েট করতে পারি? ডায়াফ্রাগমেটিক হাম এবং রাইট লোয়ার লোব কোলাপসের জন্য তো আসলে আমরা কিছু এক্সরে দেখিয়েছি যে আপনার একটা শ্যাডো থাকবে এবং শ্যাডোটা থাকবে কেমন, রাইট যদি লোয়ার লোব হয় তাহলে একটা ট্রায়াঙ্গুলার শ্যাডো থাকবে, ওইরকম একটা যদি শ্যাডো থাকে যার একটা ক্লিন কাট মার্জিন থাকবে যেটা ল্যাটারালি হাইলাম থেকে ল্যাটারালি এক্সটেনশন করে গিয়েছে, আর যদি ডায়াফ্রামেটিক হাম্প হয় তাহলে দেখতে পাবেন যে ডায়াফ্রামের যে আউটলাইনটা এইটা উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে, এবং ওইরকম একটা কন্ট্রোল মেনটেন করবে না যেটা আমাদের কলাপসের জন্য মেনটেন করে, এটা এখানে একটা টপ থাকবে, ডোমের যে একটা হাইয়েস্ট লেভেল থাকে সেই লেভেলটা সাধারণত ডায়াফ্রামেটিক হাম্পটাকে বোঝা যাবে, ডায়াফ্রাম তার উপর দিয়ে দেখবেন যে আরেকটা ছোট ডোমের মতো, এই যে হচ্ছে এটাই হচ্ছে ডায়াফ্রামেটিক হাম্প। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের, যে বিকাশ সিদ্ধার্থ, ডক্টর বিকাশ সিদ্ধার্থ জানতে চেয়েছেন যে আমরা রেডিওলজিক্যালি কিভাবে একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এবং ভাইরাল নিউমোনিয়াকে আলাদা করতে পারবো কিনা, রেডিওলজিক্যাল ফিচার্স অফ ব্যাকটেরিয়াল এন্ড ভাইরাল নিউমোনিয়া। এটা তো আসলে আমরা যতগুলি রেডিওলজিক্যাল ফিচার বলছিলাম এগুলো কিন্তু লোবার কনসোলিডেশন, কিন্তু মোস্টলি ব্যাকটেরিয়াল। ভাইরাল নিউমোনিয়া যদি হয় আমরা জানি এটা সিস্টেমিক ডিজিজ থেকেই হয়ে থাকে, বাইল্যাটারাল ইউজুয়ালি ইনভলভমেন্ট থাকে, প্যাচি প্যাচি থাকে বিভিন্ন জায়গায়, অ্যালভিউলার কনসোলিডেশন থাকে, কাজে দুই দিকেই ওপাসিটি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এবং যদি দুই দিকেও থাকে অনেক সময় ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে যেমন এক্সুডেশন বেশি হয় ওপাসিটিটা একটু ডেন্সার হয়, মোর ডেন্সার দেন দ্য ভাইরাল নিউমোনিয়া, সাধারণত আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করি। স্যার নাজমুল স্যার কি এই দুটা ব্যাপারে কোনো কিছু কি অ্যাড করবেন কিনা স্যার? হ্যাঁ না, আমার মনে ঠিকই ডক্টর ফেরদৌস রহমান সাহেব উনি তো দুইটিই ভালো বলছেন। তো হাম তো বলতে বোঝায় যে অনেক সময় মহিষ গরুর উপরে যে কুজ বলে ওরকম কুজ, এরকম হামটা হলো একটা, আমরা ডায়াফ্রামটা তো একটা সুন্দর কন্টিউর থাকে বিটুইন চেস্ট এবং আমাদের অ্যাবডোমেনের মধ্যে, তো ওই জায়গায় একটা লোকালাইজ একটা এলিভেশনের মতো হয়। সামটাইমস ইভেন্টেশন অফ ডায়াফ্রাম অনেক সময় একটা সমস্যা হতে পারে, যেটা ইভেন্টেশন আমরা জানি ডায়াফ্রামের যে মাস্কুলার পার্ট এবং টেন্ডিনাস পার্ট কনজেনিটালি অনেক সময় মাস্কুলার পার্টটা ডেভেলপ করে না, কিন্তু ইভেন্টেশনটা ইউজুয়ালি লেফট সাইডে হয়, ওইখানে অনেক সময় সমস্যা হতে পারে। আর ডক্টর ফেরদৌস রহমান ঠিকই বলছেন যে ভাইরাল নিউমোনিয়া আর ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, নিউমোনিয়া বলতে আমরা আসলে বেশিরভাগই এমনি ব্রড সেন্সে বলি এটা লোবার নিউমোনিয়া, বা লোবার নিউমোনিয়া হলো একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, আর যেগুলো ভাইরাল নিউমোনিয়া এগুলো অনেক সময় বাইল্যাটারাল থাকে। তবে ওই যে আমরা আগেই বলছি যে ভাইরাল নিউমোনিয়াগুলোতে ক্লিনিক্যাল সিমটমগুলো কনস্টিটিউশনাল সিমটমসগুলো বেশি থাকে, ফিভার, বডি এক, কিন্তু রেডিওলজিক্যালি দেখা যায় ডিসপ্রপোর্শনেট টু সিমটম অনেক সময় ওপেসিটি বেশি থাকে। আর এমনি লোবার নিউমোনিয়াতে তো ক্লাসিক্যালি ড্রাই কাফ, ফিভার এবং ক্লোয়েটিক চেস্ট পেইন, ইউনিল্যাটারাল একটা সেগমেন্টাল আর লোবার একটা কনসোলি ওপেসিটি থাকে, এগুলো ক্লিনিক্যালের সাথে মিলেই আসলে সবসময় ঠিক করতে হবে, এবং বাকিটা তো বা ইনভেস্টে অন্য ইনভেস্টিগেশন করে ডিফারেন্সিয়েট করা লাগে। রাইট স্যার, যেহেতু ভাইরাল নিউমোনিয়ার প্রসঙ্গ আসে স্যার, তো এখানে অবশ্যই কোভিড এর কথা চলে আসে স্যার, এখন যে কোভিড এর যে বিভিন্ন রকম আমরা এক্সরে দেখতে পাচ্ছি স্যার, এবং আপনি যেটা বলেছেন ইউজুয়ালি আমরা বাইল্যাটারাল পাই, কিন্তু স্যার কোভিডেও তো এখন আমরা ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি স্যার,
এখানে কোভিড এর জন্য আবার ভাইরাল নিউমোনিয়ার ভিতরেও আবার কিছু স্পেশাল কিছু রেডিওলজিক্যাল শ্যাডো থাকে, এই জন্য বলে যে এগুলো যে গ্রাউন্ড গ্লাস ওপেসিটির মতো বলে, আমরা যে গ্লাস বলি ট্রান্সপারেন্ট গ্লাস আছে, কতগুলো আছে গ্রাউন্ড গ্লাস যেগুলো দিয়ে দেখা যায় না, তো এগুলো যে শ্যাডোগুলো হয় সেটাগুলো ইনিশিয়ালি দেখায় থার্ড ফোর্থ ফিফথ ডের ভিতরেই একটা গ্রাউন্ড গ্লাস ওপেসিটি হয়, অনেক সময় বাইলেটারাল হয় এবং পেরিফেরাল পার্ট অফ লাংসে হয়, এরপরে আবার কিছু কিছু এগুলোর ভিতরে ক্রেজি পেভিং এর মতো হয় এবং যত আরো প্রোগ্রেস করে তখন একদম কনসলিডেশনের মতো ফিচার বাইলেটারাল ডেভেলপ করে। তো এই করোনাতে স্পেশাল আবার কিছু রেডিওলজিক্যাল ফিচার হয় যেটা এমনি এক্সরে দেখে যতটা ভালো বোঝা না যায়, সিটিতে খুব আর্লি চলে আসে, তো সিটি আমরা তো আর বারবার করতে পারি না, একবারই করি, এরপরে রোগীকে আমরা না মুভ করে সাধারণত বার পরবর্তীতে এক্সরে করে করে পোর্টেবল এক্সরে করে করে আমরা বোঝার চেষ্টা করি যে পেশেন্টের প্রোগ্রেস হচ্ছে নাকি পেশেন্ট কোন পর্যায়ে আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ফেরদৌস স্যারের কাছে আবার চলে যাব। একজন জানতে চেয়েছেন একটা কোশ্চেন যে আমরা বলি একটা ল্যাটারাল ফিল্ম আর একটা হচ্ছে ল্যাটারাল ডেকুবিটাস ফিল্ম, স্যার আপনি এক জায়গায় উল্লেখ করেছেন স্যার, স্যার দুইটার মধ্যে ডিফারেন্সটা কি আসলে? ডিফারেন্স আসলে আমরা যদি বেসিক ক্লাস আমরা যে ফার্স্ট লেকচারটা করেছিলাম ওখানে আমরা ছবি দিয়েই দেখিয়ে দিয়েছিলাম যে ল্যাটারাল ফিল্ম এবং ল্যাটারাল ডেকুবিটাস কি, সেম থিং, শুধু ডেকুবিটাস মানে পেশেন্টটা শোয়া অবস্থায় থাকবে। আচ্ছা স্যার, তাহলে একজন ডক্টর জানতে চেয়েছেন আমাদের কাছে যে আমরা কি এক্সরে তে কি নরমালি কি লিম্ফ নোড দেখা যাবে কিনা, আর থাকলে লিম্ফ নোড থাকলে কি আমরা কি অলওয়েজ টিবি চিন্তা করবো কিনা, একজন জানতে চেয়েছেন। নরমালি যেই পরিমাণে লিম্ফ নোড আমাদের জানি যে হাইলামের পার্ট, আমরা এর আগের ক্লাসটাতে দেখেছিলাম, আসলে যারা গত ক্লাসটা কন্টিনিউশন করেছেন তাদের এই প্রশ্নগুলির সবই উত্তর দেওয়া আছে, তারপরে যেহেতু আজকে কোশ্চেন হয়েছে আমরা হাইলামের পার্ট কি কি আছে, হাইলামের পার্ট হচ্ছে গ্রেট ভেসেল, ব্রঙ্কাস এবং স্মল যেই লিম্ফ নোডগুলো আছে সেগুলো, কাজে এই ছোট লিম্ফ নোডগুলো কিন্তু আমাদের চেস্ট এক্সরেতে ভিজিবল সাধারণত হয় না, এটা যখন প্যাথোলজিক্যালি এনলার্জ হয় তখনই আমরা চেস্ট এক্সরেতে সাধারণত পেয়ে থাকি, এটা কিন্তু চেস্ট এক্সরে পোস্টিরিয়র ভিউতে ইউজুয়ালি আমরা পাই না, তবে যদি সিটি স্ক্যান করে থাকি আমরা, যেগুলো অনেক সময় আপনাদের রিপোর্টে দেখবেন লেখা থাকে যে সাবসেন্ট্রিক ছোট, হ্যাঁ এই লিম্ফ নোডগুলো কিন্তু অনেক সময় নর্মালি যেই লিম্ফ নোড সেটার পার্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু চেস্ট এক্সরে ইউজুয়ালি আমরা দেখতে পাই না। এবং স্যার যখন লিম্ফ নোড থাকবে তখন এটাকে আমরা কি প্যাথোলজি কি চিন্তা করব, একটু জানতে চেয়েছেন কি টিবি কি চিন্তা করতে হবে কিনা সব সময়? টিবি হচ্ছে ওয়ান অফ দ্য ডায়াগনোসিস, যদি ইউনিল্যাটারাল হয় স্পেশালি যদি রাইট সাইডে হয় তাহলে আমরা চিন্তা করব, আদারওয়াইজ আমাদের লিম্ফ নোড ট্রাকিয়াল প্যারা ট্রাকিয়াল এবং হাইলার লিম্ফ নোডের যে ডিফারেনশিয়ালগুলি আমরা কমনলি বলি, টিউবারকুলোসিস হতে পারে, ম্যালিগন্যান্সি হতে পারে, মেটাস্টেসিস হতে পারে, ভাইরাল হতে পারে, তাই না, ওগুলো লম্বা একটা লিস্ট আছে আমরা যেগুলো সাধারণত কমনলি বলি সেগুলোর যে কোনোটাই হতে পারে, তবে খেয়াল করতে হবে আমাদের লাংসের প্যারেনকাইমাল লিশনটা কি আছে, যদি প্যারেনকাইমাল লিশনটা স্পেসিফিক্যালি কোনো একটা ডিজিজের সাথে ম্যাচ করে তাহলে আমরা ওই ডায়াগনোসিসটা বলবো, যেমন লিম্ফ নোড আছে হাইলামে কিন্তু লাংসে আবার দেখা গেল রেটিকুলার রেটিকুলার নোডুলার শ্যাডো আছে তাহলে কিন্তু ডায়াগনোসিস হবে একরকম, লাংসের মধ্যে একটা জায়গায় একটা শ্যাডো আছে একটা লিম্ফ নোড আছে বা প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড আছে তাহলে কিন্তু ডায়াগনোসিস হবে টিউবারকুলোসিস, লাংসের হাইলামের মধ্যে একটা শ্যাডো আছে বা লাংসের মধ্যে একটা শ্যাডো আছে আবার হাইলামের দিকে একটা লিম্ফ নোড আছে তাহলে হয়তো হয়ে যাবে ম্যালিগন্যান্সি, কাজে আমাদের শুধু আইসোলেটেড লিম্ফ নোড না পেয়ে যদি পাই আমরা তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে লাংসের প্যারেনকাইমার মধ্যে কোনো লিশান আছে কি না, এবং লিশান থাকলে সেই লিশানের প্যাটার্নটা কি, সেই প্যাটার্ন দেখে কিন্তু আসলে আমাদেরকে আলটিমেট ডায়াগনোসিসটাকে রিচ করতে হবে। অবশ্যই স্যার, এবং এর সাথে আমাদের যে ক্লিনিক্যাল সিনারিও এবং ক্লিনিক্যাল ফাইন্ডিং সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেগুলো তো অবশ্যই আমাদের ক্লিনিক্যাল হিস্ট্রি ফাইন্ডিং এগুলো যেগুলো সাথে ম্যাচ করে। অবশ্যই স্যার। স্যার নেক্সট কোশ্চেন ডক্টর রানা মারফি যে হিল টিবি এবং অ্যাক্টিভ টিবি টিউবারকুলোসিস এটা দুটোর মধ্যে স্যার কিভাবে চেস্ট এক্সরে দিয়ে ডিফারেনশিয়েট করা সম্ভব? হিল টিবি হলে সাধারণত ক্যালসিফিকেশনটা থাকে, আমরা জানি যে
একটা ক্রনিক ইনফেকশন, এটা যখন হিল হয়ে যায়, রেজলিউশন হয়ে যায়, তাইখানে সেখানে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হয়। কাজে ওইখানে যদি ক্যালসিফিকেশন থাকে, ফাইব্রোসিস থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাকে সাধারণত ওল্ড টিবি, হিল টিবি এরকমভাবে চিন্তা করি সাধারণত। কিন্তু অ্যাক্টিভ যদি থাকে তাহলে সেইখানকার শ্যাডোগুলো থাকে কিন্তু ওই রকম হার্ড না, যেটাকে বলে আমরা হার্ড, এটা কিছুটা সফট থাকে, এবং মাঝখানে মাঝখানে কোনো জায়গায় দেখবেন একটু ডেন্সার, কোনো জায়গায় একটু লেস ডেন্সার, এরকম একটা কম্বিনেশন থাকে। এরকম যদি একটা কম্বিনেশন থাকে তাহলে আমরা রেডিওলজিক্যালি ধরে নিই দিস ইজ অ্যাক্টিভ। কিন্তু ফাইব্রোটিক ব্যান্ড অথবা ক্যালসিফিকেশন এইরকম যদি, অথবা একটা দেখা গেলো ক্যাভিটি আছে, হ্যাঁ, পুরাতন, হ্যাঁ, ট্রাকিয়াল শিফটিং ডেভিয়েশন, এইরকম জিনিসগুলি হলে আমরা ইউজুয়ালি চিন্তা করি ইনঅ্যাক্টিভ। কথা বলেছেন এই প্রসঙ্গে আমি একটা কোশ্চেন জেনে নিচ্ছি যে ক্যালসিফিকেশনের ইম্পর্টেন্সটা কি। অনেক সময় স্যার আমরা ইয়াং পেশেন্টদেরও চেস্ট এক্সরে করলে দেখতে যাই যে কিছু ডিসক্রিট ক্যালসিফিকেশন পাওয়া যাচ্ছে, হয়তো 25 ইয়ার্স অফ এজে। তো এটার কি কোনো ইম্পর্টেন্স আছে কিনা, বা আমাদের কি এটাকে আরো ইনভেস্টিগেট করা উচিত কিনা? শুধু এটাই না, এরকম যদি ক্যালসিফিকেশন নিয়ে কিন্তু অনেকেই যারা বাইরে যাবে মেডিকেল ফিটনেস এর জন্য, দেখা যায় ক্যালসিফিকেশন তাদেরকে আনফিট করে দেয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে অনেক সময় আমাদের ফিজিশিয়ানদের কাছে পাঠায়। পাঠালে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে ক্যালসিফিকেশনের লোকেশনটা কোথায় আছে। যদি এরকম হাইলাম প্যারাহাইলাম রিজনগুলিতে থাকে, তার মানে অথবা লাংস প্যারেন্ট ক্যামাতেও দু একটা ক্যালসিফিকেশন থাকে, তাহলে এটা চিন্তা করতে হবে যে এটা একটা হিল টিউবারকুলোসিস। কারণ আমরা জানি আমাদের এই এন্ডেমিক জোনে টিউবারকুলোসিস ভেরি কমন, এবং আমাদের অনেকেরই টিবির জীবাণু ঢুকে গিয়েছে অলরেডি। এবং প্রাইমারি টিউবারকুলোসিস জানি আমরা 90% হচ্ছে হিল হয়ে যায়, এবং হিল হয়ে গেলে তার একটা দাগ থেকে যাবে, এবং সেটাই হচ্ছে ওইরকম ক্যালসিফিকেশনের মার্ক হিসেবে থেকে যেতে পারে। কাজেই ক্যালসিফিকেশন যদি থাকে তাহলে আমরা মোস্ট অফ দ্য কেসেই পাই হচ্ছে ডিউ টু হিল টিউবারকুলোসিস, প্রাইমারি টিউবারকুলোসিস, হিল হয়ে গিয়ে এরকম শ্যাডোগুলো। এছাড়াও আরও অনেক কিছু কারণ আছে, যেগুলো আছে বলে যে চিকেন পক্স যদি হয়ে থাকে কোনো একটা পেশেন্টের আগে, তাহলে যদি তার লাংসে ইনভলভমেন্ট থেকে থাকে সেখানেও একটা ক্যালসিফিকেশন আমরা পেতে পারি। কারণ চিকেন পক্স আমরা জানি যে অনেক ইয়াঙ্গার দেরি হয়ে থাকে, সেখানেও আমরা ওরকম শ্যাডো পেতে পারি। নাজবুল স্যার কি আছেন? স্যার কি শুনতে পাচ্ছেন? নাজবুল স্যার, স্যার মনে হয়, হ্যাঁ না, আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। স্যার আপনার কাছে একটু জানতে চাবো যে স্যার, একজন ডক্টর জানতে চেয়েছেন যে ইনসিস্টেড প্লুরাল ইফিউশন এবং প্লুরাল থিকেনিং, এই দুটোর মধ্যে স্যার আমরা কিভাবে আলাদা করতে পারি স্যার রেডিওলজিক্যাল? ইনসিস্টেড প্লুরাল ইফিউশন, এটা থিকেনিং, এটা অনেক সময় আমরা যেগুলো, ওই যে আমাদের হিস্ট্রি, আসলে আমাদের ক্লিনিশিয়ানের জন্য আমরা অনেক সবসময় চিন্তা করি যে খুবই ইম্পর্টেন্ট, যে অনেক সময় শুধু প্লুরাল থিকেনিং, যে প্লুরাল ইফিউশন, পার্টিকুলারলি যদি এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন হয় অথবা এম্পাইমা হয়, হিমোথোরাক্স হয়, অনেক সময় এগুলোতে খুব ইরিটেন্ট হয়, এগুলো ইরিটেশন করে বেশি, তখন প্লুরাটাতে ইনফ্লামেশন হয় এবং প্লুরা থিকেন হয়ে যায়, তখন অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়ে যায়। একটা স্মল ইফিউশন থাকলে ওইটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়, আরও বেশি যদি হয়ে যায় অনেক সময় একটা মাইল্ড ইফিউশনের মতো এরকম থেকে যেতে পারে, এবং ওখানে একটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলে একটা অবলিটারেশন হয়, একটা ওপেসিটি থাকে, অনেক সময় সেমি সার্কুলার, সেমিলুনার একটা লাইনের মতো হয়ে থাকে। এটা কিন্তু বারবারই রেডিওলজিস্ট বলতে পারে যে এটা স্যার, স্যার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা স্যার, কথাটা পুরোটা শেষ করতে পারি না, প্লুরাল ইফিউশন কিন্তু এটা যদি হিস্ট্রি হয় তাহলে দেখা যাবে। আর প্লুরাল ইফিউশন, ইনসিস্টেড প্লুরাল ইফিউশন আমরা বলবো যে অনেক সময় যে কোনো ফিশারের ভিতরে ফ্লুইড জমে থাকতে পারে, তখন এরকম একটা ফ্লুইড জমে এটা একটা লোকুলেটেড বা বাইকনভেক্স এরকম একটা লেশনের মতো এরকম হয়ে জমে থাকতে পারে, তো এগুলোকে অনেক সময় এরকম একটা ইনসিস্টেড ডিফিউশন, এইভাবে ইনসিস্টেড মানে একটা লোকালাইজড ডিফিউশন এনসার্কেলড বাই প্লুরা, তখন এটাকে ইনসিস্টেড প্লুরাল ইফিউশন আমরা সেভাবে বলতে পারি আর কি। জি স্যার,
এবং স্যার আমাদের যে লাংসে যে ফিশার গুলো আছে এগুলো তো যতক্ষণ না কোনো ইফিশন বা কালেকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো ভিজিবলও হবে না স্যার। হ্যাঁ, একটা বলাই আছে যে এই যে আমাদের ফিশার এগুলো কিন্তু নর্মালি এগুলো কিন্তু ভিজিবল হয় না, যদি রেটা এক্সরে যে করে এই রেটা যদি টেনজেনশিয়ালি পড়ে তখনই সাধারণত নর্মাল পার্সনের এই ফিশারগুলো, বিশেষ করে যেমন ট্রান্সভার্স ফিশার, অবলিক ফিশার, এগুলো হলো এক একটা লোবের মধ্যে একটা পার্থক্য, একটা একটা ডিফারেন্স, এই আপার লোব, লোয়ার লোব, মিডল লোব, এটি যে অ্যানাটমিক্যাল যে ডিফারেন্সগুলো হয়, বাঁকগুলো হয়, এই ফিশারগুলো হলো এগুলোকে বলা হয় হেয়ার লাইন শ্যাডো। এগুলো নিশ্চয়ই ডক্টর ফেরদৌস সুন্দর ভাবেই বলছেন যে এগুলো তো এই হেয়ারলাইন শ্যাডোগুলো তো কিন্তু সব মানুষের এক্সরেতে পাওয়া যায় না, কিন্তু অনেক সময় যদি টেনজেনশিয়ালি রেটা পড়ে তাহলে খুবই সূক্ষ্ম একটা লাইনের মতো দেখা যায় অনেক সময় ট্রান্সভার্স ফিশার বা অবলিক ফিশার। কিন্তু যে কোনো কারণে যদি এগুলো ইনফ্লামেশন হয় তখনও দেখা গেল ট্রান্সভার্স ফিশারটা তখন একটা থিকেন্ড হয়ে গেছে, অথবা ট্রান্সভার্স ফিশারের ভিতরে ফ্লুইড কালেকশন হলো তখন ওখানে একটা ওপেসিটি হতে পারে। তো অনেক সময় ট্রান্সভার্স ফিশারের ভিতরে ইনসিস্টেড ডিফিউশন হলে এটাকে বলে বাই কনভেক্স একটা লেন্টাল একটা ওপেসিটির মতো এরকম হতে পারে। এরকম অবলিক ফিশারের ভিতরেও কিন্তু ফ্লুইড কালেকশন হতে পারে, অথবা যে কোনো ইনফ্লামেশন বা অল্প ফ্লুইড কালেকশন হলেও ফিশারটা কিন্তু বেশি প্রমিনেন্ট হয়ে যেতে পারে। Yes, sir. Thank you, sir. Fertos, sir, next question. Dr. Murad Mahmud জানতে চেয়েছেন যে স্যার মাস লেশন, কনসোলিডেশন, প্যাচি ওপাসিটি এই তিনটার মধ্যে ডিফারেন্সিয়েট করব কিভাবে? মাস লেশন, কনসোলিডেশন, প্যাচি ওপাসিটি। মাস লেশন তো একটা ডেন্স ওপাসিটি থাকবে যার মধ্যে এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে না। কনসোলিডেশনের মধ্যে ও বেসিক ইয়ে হচ্ছে, ইম্পর্টেন্ট থিং হচ্ছে, আমরা বলেছি নন হোমোজেনাস থাকবে এবং সাথে এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে, ঠিক আছে। আর প্যাচি আমরা এক্সরেতে দেখিয়েছি কনসোলিডেশন থাকবে, কোনো কোনো জায়গায় নর্মাল লাং প্যারেনকাইমা আবার ছোট ছোট কনসোলিডেশন এরকম যদি থাকে একটা জায়গার মধ্যে সেটাকে আমরা প্যাচি কনসোলিডেশন বলবো, প্যাচি বলবো স্যার। জি, থ্যাংক ইউ স্যার। স্যার এরপরে নেক্সট কোশ্চেন জানতে চাবো যে একটা পেশেন্টের প্লুরাল মাস এবং চেস্ট ওয়াল টিউমার এই দুটোর মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করা পসিবল রেডিওলজিক্যালি? প্লুরাল মাস এবং চেস্ট ওয়াল টিউমারে আসলে চেস্ট এক্সরেতে অনেক সময় ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট হতে পারে, তবে যদি ডি শেপ থাকে, ডি শেপ যদি কোনো একটা শ্যাডো থাকে এটাকে আমরা প্লুরাল অরিজিন হিসেবে সাধারণত চিন্তা করি। কিন্তু চেস্ট ওয়ালে হইলে কিন্তু এরকম ডি শেপটা থাকে না, এখানে সাধারণত একটু ইরেগুলার থাকে, মানে ওইরকম একটা ক্লিন কাট ইউজুয়ালি পাওয়া যায় না, এটা হচ্ছে চেস্ট ওয়ালের ক্ষেত্রে। আর প্লুরাল হইলে ওইরকম একটা ডি শেপের মতো থাকে সাধারণত, প্লুরাল বেসড বলে আমরা যেটাকে বলে, প্লুরাল বেসড, বেসটা থাকবে প্লুরাল সাথে আর অ্যাপেক্সটা থাকবে সেন্টারের দিকে টুয়ার্ডস দ্য মিডিয়াল দিকে নাকি? জি। ডক্টর আদিল, এইরকম অনেক সময় মেজোথেলিওমা বলে যে প্লুরাল মেজোথেলিওমা, এগুলোতে ডক্টর ফেরদৌস যে সুন্দর করে বলছেন বেসটা থাকবে পেরিফেরির দিকে, অ্যাপেক্সেটার দিকে টুয়ার্ড সাইলাসের দিকে, আর প্যারাইটাল ওয়াল থেকে টিউমার যদি হয় সেটা সফট টিস্যু শ্যাডো, তখন যদি আমরা খেয়াল করি দেখবো যে একটা সফট টিস্যু শ্যাডোই আসে যেটা চেস্ট ওয়াল থেকে বাইরের দিকে চলে আসছে। আর অনেক সময় এই যে কোনো পেরিফেরাল ম্যালিগন্যান্ট টিউমার খুব ভালো করে খেয়াল করতে হবে যে এগুলো কোনো রেডিওলজিক্যালি কোনো বোন লেশনগুলো ইরোশন আছে কিনা, যদি বোনে কোনো ইরেকশন থাকে তাহলে এবং বা কোস্টোফেনিক অ্যাঙ্গেল গুলো অবলিটারেটে থাকে, অন্য অ্যাসোসিয়েটেড ফিচারও সামটাইমস খুব ইম্পর্টেন্ট হয় ডায়াগনোসিসের জন্য। রাইট স্যার। স্যার এখানে বোনি ডিস্ট্রাকশন কি স্যার দুইটার মধ্যেই থাকতে পারে? তা থাকতে পারে, থাকতে পারে না, তা অবশ্যই থাকতে পারে, পুলুয়াটাতে ইউজুয়ালি তো থাকে কিন্তু পেরিফেরি গুলোতে। ডক্টর ফেরদৌস আপনি বলতেছিলেন। জি স্যার। ফেরদৌস স্যার কিছু অ্যাড করতে চেয়েছেন? হ্যাঁ, না, ওই প্লুরালটাতে সাধারণত কম থাকে কারণ প্লুরালটা তো মিডিয়ালি চলে আসে যার জন্য কম থাকে, কিন্তু চেস্ট ওয়ালেট যদি থাকে তাহলে সেটা থাকতে পারে। রাইট স্যার। ফেরদৌস স্যারের কাছে নেক্সট কোশ্চেন যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ সফট টিস্যু ক্যালসিফিকেশনস অন চেস্ট এক্সরে, ডক্টর বিকাশ সিদ্ধার্থ জানতে চেয়েছেন।
কি বলছে কোশ্চেনটা চেস্টেক্স চেস্টেক্সে তে আমরা যদি বিভিন্ন সফট টিস্যু ক্যালসিফিকেশন পাই সেটার জন্য আমরা কি কি ডিডি চিন্তা করতে পারি ক্যালসিফিকেশন এর মধ্যে আমাদের প্যারেনকেমাল লিশনে যদি পাই তাহলে তো আমাদের প্রথমে চিন্তা করবে যে একটা ওল্ড গ্রানুলোমেটাস কোনো লিশন আছে কি তাই না একটা তারপর একটা হয় যদি হামারটোমা বলি যেটা আমরা এরকম হলেও কিন্তু আমরা পেতে পারি তারপরে যদি হয়ে থাকে যে আমাদের ওল্ড হিল চিকেন পক্স যেটা বলছিলাম সেটা অথবা যদি কারো যদি হাইপার ক্যালসিমিয়া থাকে কোনো কোনো সময় মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হিসেবেও এটা পাওয়া যেতে পারে জি স্যার লাস্ট দিকে আমরা প্রোগ্রামের লাস্টের দিকে চলে আসছি এখন শেষ করার আগে দুইটা কোশ্চেন রয়েছে আর আমি নাজমুল স্যারের কাছে আবার একটু পুরনো প্রসঙ্গে ফিরে যাব স্যার আমরা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এবং ভাইরাল নিউমোনিয়া কথা বলছিলাম এবং এখানে আপনি যেটা বলেছেন যে ইউজুয়ালি ভাইরাল নিউমোনিয়াটা বাইল্যাটারাল হয় এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়াটা সাধারণত ইউনিল্যাটারাল হয় একজন ডক্টর জানতে চেয়েছে যে স্যার জিনিসটা এরকম কেন ভাইরালে কেন বাইল্যাটারাল এবং ব্যাকটেরিয়ালে কেন ইউনিল্যাটারাল হয় স্যার এটা ঠিক ওইভাবে ব্যাখ্যা বলা কঠিন যে আমরা যেমন বলি ব্যাকটেরিয়াল ব্রঙ্কো নিউমোনিয়া আমরা বলি নিউমোনিয়া বিভিন্নভাবে ক্লাসিফাই তো অলরেডি আলাপবোধে অলরেডি হয়েছে যে নিউমোনিয়া আমরা বিভিন্নভাবে বলি অ্যানাটমিক্যালি লোবা লোবিউলার সেগমেন্টাল এরকম তো ব্যাকটেরিয়া যখন ইনফেকশন হয় এটা সাধারণত একটা লোবে একটা বলে এই জন্য লোবার নিউমোনিয়া আমরা বলি কিন্তু এগুলো অনেক সময় দেখা যায় একটা লোব বা একটা ইউনিল্যাটারাল লাংস পুরাটাই একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে হতে পারে কিন্তু ভাইরাল নিউমোনিয়া যখন এটা খুবই র্যাপিডলি স্প্রেড করে যায় আমাদের সাথে দুই লাংসেই চলে যায় তখন দেখা যায় যে তার দুইটা লাংসেই তার ইনভলভমেন্ট হয়ে হয় আবার এরকম ব্রঙ্কো নিউমোনিয়া যে আমরা বলি ব্রঙ্কো নিউমোনিয়া গুলো সাধারণত দুইটা এক্সট্রিমস অফ এজে হয় একটা খুব বাচ্চাদের হয় আবার কিন্তু বয়স্ক লোকের হয় এদেরও একটা ভাইরাল ইনফেকশনের পরে তখন তার সাধারণত দুই লাংসে ইনভলভ করে এবং মাল্টিপল অনেক লোবিউল ইনভলভ করে যায় এই জন্য এটা সাধারণত বাইলেটারাল থাকে ডক্টর ফেরদৌস স্যারের কাছে প্রশ্ন যে পালমোনারি ইডিমা এবং টিউবারকুলোসিস আমরা অনেক সময় বাইল্যাটারাল প্যাচি অপোসিটিস পেয়ে থাকি এই দুটার ক্ষেত্রে কিভাবে ডিফারেনশিয়েট করা পসিবল পালমোনারি ইডিমা যদি আমরা বলি সেটার কারণ তো মোস্ট অফ দ্য কেসেস আমরা জানি যে হার্ট কজ এবং সেটা হবে কি হার্ট সাপ্লাই দিচ্ছে দুই দিকেই বাইল্যাটারালি হাইলাম থেকে পেরিফেরির দিকে শ্যাডোগুলি ছড়িয়ে যাবে হ্যাঁ তো সেটা যদি হয় তাহলে একটা টিপিক্যাল অ্যাপিয়ারেন্স থাকে যেটাকে আমরা বলি ব্যাট সুইং অ্যাপিয়ারেন্স তাই না পালমোনারি ইডিমা হলে সাধারণত একটা টিপিক্যাল অ্যাপিয়ারেন্স থাকে ব্যাটলিং অ্যাপিয়ারেন্স এটা হলে আমরা পালমোনারি ইডিমা হিসেবে ডায়াগনোসিস করি আর কনসোলিডেশন বা টিউবারকুলোসিস যদি হয় এটা হয় কি আমরা সাধারণত দেখি যে আমরা প্যাথোলজি যদি চিন্তা করি বা প্যাথোলজি যদি দেখি তাহলে লাংসের একটা পেরিফেরাল পার্টের দিকে সাবপ্লুরাল লোয়ার বেজাল এই এলাকাতে সাধারণত একটা ইনফেকশন হয়ে গিয়ে তারপরে একটা কমপ্লেক্স তৈরি করে এরপরে গিয়ে আপনার হাইলামের যদি লিম্ফ নোড থাকে তার সাথে গিয়ে এনলার্জমেন্ট করে এটা হচ্ছে প্রাইমারিতে কাজেই প্রাইমারি টিউবারকুলোসিস হলে থাকবে ইউজুয়ালি ইউনিল্যাটারাল কিন্তু পালমোনারি ইডিমা যদি হয় তাহলে থাকবে বাইল্যাটারাল আবার যদি পোস্ট প্রাইমারি হয় তখন আবার দেখা যায় কি যে লাংসের অ্যাপিক্যাল এরিয়াতে গিয়ে লিশানগুলি প্রডিউস করে বেশিরভাগ ক্ষেত্রে কাজেই এখানে তো হাইলামের কাছাকাছি শ্যাডোগুলি ইউজুয়ালি তেমন থাকে না টিউবারকুলোসিসে ইউজুয়ালি পেরিফেরাল পার্টগুলিতে বেশি থাকে যেখানে অক্সিজেনেশনটা কিছুটা কম হ্যাঁ বেশি আছে যেখানে অক্সিজেনটা একটু বেশি আছে সেই পার্টগুলিতে জি স্যার স্যার ডক্টর মুকুল চন্দ্রপলের একটা কোশ্চেন আছে যে আমরা কিভাবে এক্সরে দিয়ে ট্রান্সডিউরেটিভ এবং এক্সডিউরেটিভ আলাদা করব ইজ ইট পসিবল স্যার এক্সরে দিয়ে ট্রান্সডিউরেটিভ এক্সডিউরেটিভ ইফিউশন কে ডিফারেনশিয়েট করা ইট ইজ আসলে সম্ভব না মনে হয় হ্যাঁ এটা আপনি তো ট্রান্সডিউরেট এক্সডিউরেট বলতে গেলে আপনাকে বের করতে হবে বের করার পর অ্যানালাইসিস করেই সাধারণত জানতে হবে এখানে জাস্ট প্রোটিনের সামান্য ডিফারেন্স বা আরো যে বায়োকেমিক্যাল কিছু ফিচার আছে সেগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করলে লাইট ক্রাইটেরিয়া যেটা আমরা বলি সেটা ফিল আপ করলে তখন আমরা এটাকে বলি আইদার ইট ইজ ট্রান্সডিউরেট অর এক্সডিউরেট
কাজেই ওইটুকু ফ্লুইডের কনসিস্টেন্সির জন্য রেডিওলজিক্যালি তেমন রিমার্কেবল কোনো চেঞ্জ ইউজুয়ালি পাওয়া যায় না। তবে এম্পায়ামা যদি হয় তাহলে কিন্তু অনেক সময় আপনি পেতে পারেন, কারণ এম্পায়াটা হচ্ছে ভেরি মাচ থিক, পেশেন্টের একদম পেরিফেরাল দিয়ে থাকে, ঘন ডেন্স হয়ে থাকে। ইফিউশনের যেটা হয় সেটা একটু লেস ডেন্সার হবে, কিন্তু এম্পায়ামা হলে আরও মোর ডেন্সার হয়ে যায় যদি লং স্ট্যান্ডিং হয়ে থাকে। এটুকু শুধু ডিফারেনশিয়েট করা যেতে পারে। তবে যদি সিটি স্ক্যান করেন সেক্ষেত্রে কিন্তু ইডিমা এবং এম্পায়ামা এটাকে কিন্তু আরও ইজিলি ডিফারেনশিয়েট করা সম্ভব, কিন্তু প্লেইন চেস্ট এক্সে দিয়ে ওই রকম ভাবে ডিফারেনশিয়েট করা আসলে সম্ভব বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। কিন্তু শব্দটাই হলো ট্রানজুডেটিভ এন্ড এক্সুডেটিভ, যে ডক্টর ফেরদৌস সাহেব যেটা বলছে, যেটা হলো প্রোটিনের উপর নির্ভর করে আমরা এটা ভাগ করি এবং সাথে সেল এবং অন্য জিনিস ফিচার্স দিয়ে এটা ইনফ্লামেশন এগুলো সেল যে আমরা চিন্তা করি, এটা এক্সুডেটিভ ইফিউশন অলমোস্ট অলওয়েজ ইউনিল্যাটারাল, আর ট্রানজুডেটিভ গুলো হলো আমরা সাধারণত চিন্তা করি যে বাইলেটারাল, যেমন হার্ট ফেলিয়ার, একটা হার্ট ফেলিয়ার পেশেন্টের দেখলাম বাইলেটারাল ইফিউশন আছে, একটা সিরোসিস, একটা পেশেন্ট নেফ্রোটিক সিন্ড্রোম দেখলাম বাইলেটারাল, তখন আমরা ওইগুলিকে আরো অত বেশি চিন্তা করি না যে এটাকে আবার ইনভেস্টিগেশন করে ফ্লুইড বের করতে হবে, পরীক্ষা করতে হবে। এটা আমরা জানি যে এটা একটা পলিসেরোসাইটিস হওয়ার সম্ভাবনা অনেক সময় হার্ট ফেলিয়ার গুলোতে বলে রাইট সাইডে বেশি হয়, কিন্তু সবকিছুরই ভেরিয়েশন আছে, অনেক সময় কোলাজেন ডিজিজ গুলো তো বাইলেটারাল ইফিউশন হইতে পারে। জি স্যার, তো এই জন্য সব সময় চিন্তা করতে হবে আসলে। হ্যাঁ, বাইলেটারাল যদি হয় তাহলে আর কি আমরা এটা একটু চিন্তা করতে পারি আর কি, এটাই। যদি ইউনিল্যাটারাল হয় তাহলে এটা ডিফিকাল্ট করা যাবে না। স্যার, নাজমুল স্যারের কাছে ডক্টর নাতাশা জান্নাতের একটা কোশ্চেন আছে যে স্যার, চেস্ট এক্সরেতে যদি আমরা হরাইজন্টাল ফিশার গুলো যদি থিকেন্ড পাই তাহলে সেটা আসলে কি ইন্ডিকেট করে, কি সাজেস্ট করে স্যার? থিকেন্ড হরাইজন্টাল ফিশার ইন চেস্ট এক্সরে, থিকেন্ড এটা যে আমরা একটা লাভ করছিলাম, এটা ইউজুয়ালি একটা হরিজেন্টাল ফিশার হলো একটা হেয়ার লাইন শেডো নর্মালি, কিন্তু অনেক সময় থিকেন্ড হইতে পারে, যেমন আগে এক সময় ইফিউশন হয়েছিল ওইটার ভিতরে ইনফ্লামেশন হয়ে তাও হইতে পারে। আমিও অনেক সময় দেখছি যে যে কোনো পেশেন্টের জ্বর হইতেছে আস্তে আস্তে দেখা যায় প্লুরাল শুধু থিকেনিং এ আছে, ইনফ্লামেশন হয়ে ওখানে এটুকুই আছে, এটাই একটা অনেক সময় রেডিওলজিক্যাল একটা ওপেসিটি, যেই জন্য বলা হয় যে যে কোনো রেডিওলজিক্যাল ওপেসিটিতে টিউবারক্লোসিস আমাদের দেশে একটা চিন্তা করতেই হবে। তো প্রথম দিকে এরকম ছোট থিকেন্ড হয়ে পরে আস্তে আস্তে দেখা যায় ট্রান্সভার্স ফিশারের ভিতরেই ফ্লুইড জমে পরে এই পেশেন্টটা টিউবারক্লোসিস হিসাবেই ডায়াগনোসিস হয়। এই জন্য সিরিয়াল এক্সরে, ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন এগুলোর সাথে মিলেই সবসময় চিন্তা করতে, এই জন্যই আমরা যে প্রথম আলাপ করলাম যে একজন ক্লিনিশিয়ানের এক্সরে এবং ইসিজি খুব ভালো করে জানতে হবে এবং তার পেশেন্টের সাথে ইন্টারপ্রিটেশনটা ঠিক রাখতে হবে যে কি চিন্তা করতেছে এবং কি পাচ্ছে। রাইট স্যার। ফেরদৌস স্যারের কাছে কোশ্চেন যে আমরা বাইলেটারাল অপাসিটি পাই, আমি স্যার তিনটা কন্ডিশন বলছি, উনি পার্থক্য জানতে চেয়েছেন, একটা হচ্ছে ডিপিএলডি, সার্কোয়েডোসিস, মিলেরে টিবি, এই তিনটা কন্ডিশন আমরা যখন স্যার বায়োলেটারাল অপাসিটি পাচ্ছি এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করব কিভাবে, ডিপিএলডি, সার্কোয়েডোসিস, মিলেরে টিবি? হ্যাঁ, ডিপিএলডি যদি থাকে, ডিপিএলডি তো স্টেজিং গুলি আপনার একটু আগে আমরা যে এক্সরে দেখিয়েছিলাম সেই মধ্যে কোথাও কোথাও থাকতে পারে, হচ্ছে রেটিকুলার শ্যাডো থাকতে পারে, নোডুলার শ্যাডো থাকতে পারে বা রেটিকুলার নোডুলার থাকতে পারে এই শ্যাডোগুলি, এটা কিন্তু সার্কোয়েডোসিসেও থাকতে পারে, এটাও কিন্তু ইন্টারস্টিশিয়াল ডিজিজ। কিন্তু সার্কোডোসিস যদি হয় তাহলে সাধারণত লিম্ফ নোডের ইনভলভমেন্টগুলো থাকে, যদি আর্লি স্টেজগুলি আমরা চিন্তা করি, তাই না, স্টেজ ওয়ান টু এগুলির ক্ষেত্রে। কিন্তু অ্যাডভান্স স্টেজ হয়ে যায় তখন কিন্তু আবার সার্কোডোসিসকে ডিপিএলডি থেকে ডিফারেনশিয়েট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ডিপিএলডির ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যেটা বলি আমরা বায়োলেটারাল লোয়ার পেরিফেরাল, এরকম জোনগুলিতে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে সেটা ডিপিএলডির ফেভারে যাচ্ছে, ঠিক আছে। এরপরের দিকে যদি আরও অ্যাডভান্স যাই আমরা এক্সেগুলি যদি আরও অ্যাডভান্স হয় ডিপিএলডির, তাহলে দেখা যাবে যে কিছু কিছু ব্রঙ্কিয়েকটেটিক চেঞ্জের মতো চলে আসতে পারে, ট্র্যাকশন ব্রঙ্কিয়েকটেটিক আমরা যেটা অ্যাডভান্স যদি আরও আগাতে থাকে, এগুলো আসলে ইন ফেভার অফ ডিপিএলডির ক্ষেত্রে যাবে। আর ওইটা তো, জি স্যার,
স্যার? না আমি না, ডক্টর আদিল শেষ হলে আপনি শেষ হচ্ছেন কি? আমি একটু আরেক জায়গায় একটু কথা, কমিটমেন্ট দেওয়া আছে আমাকে 10:30 আপনি এবং অর্গানাইজাররা যদি একটু কিছু মনে না করেন অনুমতি দেন আমি একটু লিভ করতে চাই আর কি। ডক্টর ফেরদৌস আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আমি খুবই খুশি হয়েছে এবং অভিভূত যে এটা তো একজনের প্রেজেন্টেশন কিন্তু তারপরে এত যে কোশ্চেন আসতেছে তার মানে সবাই এত অ্যাটেনশন ছিল এবং এত সবাই এনকারেজ ইন্সপায়ার্ড যে এটা সবাই জানতে হবে, এটার জন্য আমার কাছে আরো ভালো লাগছে। তো সবাইকে ধন্যবাদ, আমি একটু একটু আগে চলে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জি ফেরদৌস স্যার আপনি বলছিলেন স্যার তিনটার মধ্যে ডিফারেন্স ইস্যু। হ্যাঁ, আর একটা কি জানতে চাইলে জানো স্যার? একটা টিপিএলজি, একটা সারকোয়েডোসিস, আর একটা মিলিয়ারি টিউবারকুলোসিস। আচ্ছা, মিলিয়ারি টিউবারকুলোসিস যদি হয় তাহলে এখানে সাধারণত মিলিয়ারি শ্যাডোই থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাক্টিভ টিউবারকুলোসিস যেহেতু এখানে কোনো ফাইব্রোটিক ব্যান্ড বা রেটিকুলার শ্যাডো এগুলো থাকবে না, মাল্টিপল মিলিয়ারি শ্যাডো থাকবে একদম অল ওভার দ্য লাং, দুই দিকেই থাকবে। সাইজগুলি হবে কত? ইউজুয়ালি 1-3 মিলিমিটার এই সাইজের মিলিয়ারি শ্যাডো থাকবে অল ওভার দ্য লাং, বোথ লাংসই থাকে ইউজুয়ালি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু কম বেশি হতে পারে ডান দিকের সাথে বাম দিকের, কিন্তু ইউজুয়ালি সিমেট্রিক্যালি পাওয়া যায়, দুই দিকেই পাওয়া যায় এরকম। থ্যাংক ইউ স্যার। স্যার এবার লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা দিয়ে আজকের আমাদের আলোচনা পর্ব শেষ করব স্যার। ডক্টর নাজমুল জানতে চেয়েছেন যে উনি কিছু সম্ভবত ঢাকা মেডিকেল কলেজে হয়তো উনি কিছু সাসপেক্টেড কোভিড পেশেন্টের এক্সরে দেখেছেন যেখানে উনি তাদের বায়োলেটারাল হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড পেয়েছেন এক্সরেতে, কিন্তু পেশেন্টের কোনো প্রিভিয়াস অ্যাজমা বা সিওপিডির হিস্ট্রি নাই। এটার স্যার ব্যাখ্যা কি হতে পারে স্যার? কোনো এক্সপ্লেনেশন আছে কিনা কোভিড সাসপেক্টেড কোভিড এক্সরে? কোভিড সাসপেক্টেডের এখানে যদি এরকম হয়ে থাকে যে তাদের প্রক্সিমাল ব্রঙ্কিওলগুলোর অবস্ট্রাকশন হয়ে থাকে, প্রক্সিমাল ব্রঙ্কিওল হলে এয়ার টেপিং হতে পারে। হ্যাঁ, এয়ার টেপিং হয়ে হয়ে ডিস্টালি তাদের এরকম হাইপারলুসেন্সি প্রডিউস করতে পারে। এটা কিন্তু আসলে চেস্ট এক্সরে না, বেসিক্যালি এটা বেশি ভালো বোঝা যায় হচ্ছে আপনার সিটি স্ক্যানে। কাজে সিটি স্ক্যান যদি করেন তাহলে আপনি এই ফাইন্ডিংটা পাবেন এবং এটা একটা রিকগনাইজ ফাইন্ডিংই কিন্তু। হ্যাঁ, পেভি প্যাটার্ন, তারপরে কেভি প্যাটার্ন, এগুলো যেগুলো আছে না এর সাথে এই অংশটাও কিন্তু আছে। কোভিডের যেহেতু আপনার যে ক্লাসিফিকেশন দেখেন সেই ক্লাসিফিকেশনের মধ্যেও কিন্তু রেডিওলজিক্যাল যে ক্লাসিফিকেশন স্পেশালি সিটি ফাইন্ডিং এগুলো স্টেজিং করা আছে। হ্যাঁ, স্টেজিংগুলি যদি দেখেন তাহলে ওর মধ্যে দেখবেন যে একটা স্টেজের মধ্যে এইরকম ফাইন্ডিং পাওয়া যায়। স্যার আপনি যে প্রক্সিমাল ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশনের কথা বললেন, এটা কি স্যার থ্রম্বোসিসের কারণে স্যার? যে ব্রঙ্কিউলার অবস্ট্রাকশন তো থ্রম্বোসিসের জন্য কিনা, এটা সিক্রেশনের জন্য, মোস্টলি সিক্রেশন। এটা তো সিক্রেশন কালেকশন হয়ে হতে পারে এয়ার স্পেস, যেখানে ভালভ মেকানিজম হিসেবে কাজ করে সেখানে গিয়ে ডিস্টালি এয়ার ট্র্যাপিং হতে থাকে। থ্যাংক ইউ স্যার, আমাদের সবগুলো কোশ্চেন আনসার আমরা অ্যানসার করেছি। সো আমরা আমাদের কোশ্চেন আনসার শেষ করলাম। আমরা স্যার প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি স্যার। অনুষ্ঠান শেষ করার আগে দিয়ে স্যার যদি ফেরদৌস স্যার যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে থাকেন স্যার, আজকে যে হোয়াইট শ্যাডোজ নিয়ে আমরা স্যার ডিসকাস করলাম সেটা নিয়ে। না, সবাইকে আসলে ধন্যবাদ যে তারা হয়তো মনোযোগ দিয়ে লেকচারটা শুনেছে। লেকচারটা শুনলেই আসলে শেষ হবে না, আমি বলবো যারা আসলে ক্লিনিশিয়ান স্পেশালি যারা ছাত্র তাদেরকে আসলে এই টপিকের উপরে আরও নিজেদের থেকে পড়াশোনা করতে হবে। আসলে আমরা তো 1 ঘন্টা রেডিওলজির একটা আলোচনা করলাম, এই 1 ঘন্টার আলোচনা দিয়ে চেস্ট এক্সরেকে বোঝা বা বোঝানো এটা আসলে পসিবল না, একেবারেই সম্ভব না। কাজে আপনাদের এই এই যে এটাকে যদি আমরা আত্মস্থ করতে পারি, আমরা যদি এটার উপর একটা ভালো দখল থাকে, তাহলে আমরা পেশেন্টের বেশিরভাগ পেশেন্টই আমরা ম্যানেজ করতে পারবো। একটা পেশেন্ট আমাদের কাছে আসলে রুটিনলি কিন্তু আমরা দিয়েই দিই, ধরেন যে জ্বর আছে, কাশি আছে একটু সামান্য, অথবা অন্য যে কোনো কারণেই আসুক না কেন, আমরা কিন্তু একটা রুটিন ইনভেস্টিগেশন হয়ে গেছে চেস্ট এক্সরে। কাজে চেস্ট এক্সরেটা দিয়েই কিন্তু আমাদের কাজ শেষ না, আমাদের কাজ হবে তখনই শেষ যখন আমরা চেস্ট এক্সরেটার ফাইন্ডিং পাবো, ফাইন্ডিং পেয়ে তার ইন্টারপ্রিটেশন এবং তাকে ডায়াগনোসিস করে তাকে একটা ম্যানেজমেন্ট দিতে পারবো। কাজেই এটুকু কাজ যদি আমাদের করতে হয়, যদিও আজকাল রিপোর্ট তো আমরা রেডিওলজিস্ট স্যাররা দিয়েই থাকেন, কিন্তু আমার তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস যা তার সাথে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু ওই রিপোর্টটা হয়তো আমার জন্য হেল্পফুল নাও হইতে পারে। সেই জন্য
পেশেন্টের হিস্ট্রির সাথে আমার ফাইন্ডিং আমি যেটা দেখতেছি সেটা যদি ম্যাচ করে, যেগুলো আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিং বললাম যে এটা এটা এরকম হলে এরকম ডায়াগনোসিস, তাহলে আমার ডায়াগনোসিসের সাথে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস যদি ম্যাচ করে তাহলে ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল বা নিয়ার টু কনফার্ম হলো, তাহলে আমরা বাকি টেস্টগুলো করে আমরা রোগীকে কনফার্ম করে ট্রিটমেন্ট দিতে পারবো। এটা হলো ট্রিটমেন্ট পারপাসের জন্য। আর যাদের স্টুডেন্ট তাদেরকে পরীক্ষার জন্য এই যে যেই শ্যাডোগুলি বললাম এগুলো কিন্তু প্রায়ই পরীক্ষাতে থাকবে, হয় MBBS লেভেল বলেন, পোস্ট গ্রাজুয়েশন লেভেল বলেন, যে কোনো লেভেলেরই হোক না, যে কোনো ফ্যাকাল্টিরই হোক, সবারই কিন্তু এইটা হয়তো আসবেই। হ্যাঁ, আপনি ধরেন যে আপনার পালমোনোলজি আছেন তাদেরও লাগবে, মেডিসিন তাদের তো লাগবেই, তারপরে ধরেন অনকোলজি আছেন তাদেরও লাগবে, কার্ডিওলজি বলেন তাদেরও চেস্ট এক্সরে লাগবে, লাগবে না এরকম কোনো সাবজেক্ট নাই আসলে। কাজে সবাইকেই এই বেসিক জিনিসের উপর আমরা এর জন্যই মূলত চেস্ট এক্সরের উপরের জন্য ক্লাস নেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিলাম এবং এটা হয়তো বিডি ফিজিশিয়ানসের মাধ্যমে সফল হচ্ছে। আশা করি ভবিষ্যতে আরও হয়তো দু একটা লেকচার লাগবে আমাদের, আমরা দিব ইনশাল্লাহ, আশা রাখি ভবিষ্যতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যে সবাই আপনারা যারা দেখেছেন তারা যদি নিজেরা এটাকে প্র্যাকটিস করেন, আরও কিছু বইয়ের সাথে মিলিয়ে নেন, আরও হয়তো অনেক কোশ্চেন জাগবে মনে, সেই কোশ্চেনগুলোর সলিউশন হয়তো আপনারা পেয়ে যাবেন আশা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। শাকিলকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আমরা আজকে চেস্ট এক্সরে শুধু হোয়াইট শ্যাডোজ নিয়ে আলাপ করলাম, স্যার নেক্সট আমাদের কিসের উপর ইভেন্ট আসতে যাচ্ছে স্যার? হোয়াইট শ্যাডো যেহেতু পড়েছি তাহলে ব্ল্যাক শ্যাডো হয়তো থাকতে পারে। রাইট, আমরা আশা করি স্যার শীঘ্রই আমরা ব্ল্যাক শ্যাডোর উপরে নেক্সট ক্লাস পেতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। শেষ করার আগে আমি বলবো যে আমাদের সামনে অনেকগুলো মেগা ইভেন্ট আসতে যাচ্ছে এবং ডক্টর ইসমান সবসময় এগুলো গ্রুপে পাবলিশ করে থাকেন, আমরা গ্রুপে দেখতে পাবো। এবং এই মেগা ইভেন্টগুলোর মধ্যে আমি আজকে বলতে পারি যে 11 তারিখে আছে নিউমোনিয়ার উপর ক্লাস, প্রফেসর HAM নাজমুল হাসান স্যার নিউমোনিয়ার উপর লেকচার দেবেন। সো আশা করবো এই এক্সরে রিলেটেড এবং সেই নিউমোনিয়াতে একটা কোরিলেশন থাকবে অবশ্যই, কারো কোনো এখানে যদি কনফিউশন থেকেও থাকে সেই ক্লাসে আমরা আবার আরও ডিটেলসে জানতে পারবো। ধন্যবাদ পিডি ফিজিশিয়ানসকে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করার জন্য। আজকে আমাদের পার্টনার হিসেবে সহযোগিতা ছিল সোমা, যার মিনিং হচ্ছে স্ট্রাকচার্ড অনলাইন মেডিকেল একাডেমি, তাদেরকেও ধন্যবাদ থাকার জন্য। এবং সবশেষে বিডি ফিজিশিয়ানস তাদের এই একাডেমিক সেশনগুলোর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখুক, আমাদের মাঝখানে আমাদের টিচারগুলোর বিভিন্ন যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে আমরা যাতে আরও নিয়মিতভাবে হাজির হতে পারি এবং সবাই যাতে উপকৃত হতে পারি সেই কামনা ব্যক্ত করে আমি আজকে সবার মাঝখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।